সময় শুরু করেন। সুপ্রিয় চিকিৎসক বৃন্দ এবং শিক্ষার্থী বৃন্দ, সবাইকে আজকের এই সায়েন্টিফিক সেশনে স্বাগতম। আজকের সায়েন্টিফিক সেশনের বিষয়বস্তু ট্রিটমেন্ট অফ অ্যাকুয়েট ইসকেমিক স্ট্রোক। আজকের অনুষ্ঠানটির আয়োজনে আছি আমরা বিডি ফিজিশিয়ান ফেসবুক গ্রুপ, আমাদের সাথে সহযোগিতায় আছে ইসিজি স্টাডি অ্যান্ড আদার্স গ্রুপ, এবং আজকের আমাদের সায়েন্টিফিক পার্টনার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকের স্পিকারকে আসলে আমি পরিচয় করে দেওয়ার তেমন কিছু নেই। প্রফেসর মতিউর রহমান, ওনাকে বলা যায় মেডিসিন এবং নিউরো মেডিসিনের একজন বহিরূহ বটবৃক্ষ, একজন অতুলনীয় চিকিৎসক, এক কথায় আমরা যা বলতে পারি। আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বিডি ফিজিশিয়ানস এর প্ল্যাটফর্মে আমরা স্যারকে আজকে পেয়েছি, এবং আমরা আশা করছি আমাদের প্ল্যাটফর্মের সঙ্গে স্যারের আজকে যাত্রা শুরু হলো। ইনশাল্লাহ স্যার আজকে ইসকেমিক স্ট্রোক শেষ করছেন, আশা করছি সামনের মাসে স্যার হেমোরেজিক স্ট্রোক এর উপর প্রেজেন্টেশন নিয়ে আমাদের মাঝে হাজির হবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, আমি স্যারকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি অনুষ্ঠান এখন হ্যান্ড ওভার করছি আজকের অনুষ্ঠানের প্রেজেন্টার এবং আরেকজন মেডিসিনের এই দেশের ভবিষ্যৎ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মেডিসিন ডাক্তার রুহুল কবির। ডাক্তার রুহুল কবির, প্লিজ। ধন্যবাদ এহসান ভাই। সুপ্রিয় দর্শক, আজকে আসলে আমরা এমন একজন শিক্ষককে পেয়েছি যার হাত ধরে আমার ব্যক্তিগতভাবে পোস্ট গ্রাজুয়েট লাইফের ট্রেনিং প্রক্রিয়ার সূচনা হয়েছিল। স্যারকে আমরা যারা স্টুডেন্ট, স্যারের স্টুডেন্ট, আমরা অত্যন্ত আনন্দিত স্যারকে পেয়ে। স্যারের এই অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের লেকচার আমরা স্টুডেন্ট লাইফ থেকে বারবার শুনে আসছি, যতবারই শুনি ততবারই নতুন লাগে, ততবারই আমরা চমৎকৃত হই। আর স্যার হচ্ছেন আসলে আমি বলবো মেডিসিন এবং নিউরো মেডিসিনের এদেশের একজন অতুলনীয় শিক্ষক, অতুলনীয় চিকিৎসক এবং রিসার্চার। আর দুটা বিষয় আমি বলে স্যারের প্রোগ্রামে সরাসরি চলে যাব। একটি হচ্ছে যে স্যারকে আমরা সারা জীবনে দেখছি যে স্যারের অত্যন্ত চমৎকারভাবে স্যার পিন পয়েন্ট ডায়াগনোসিসে পৌঁছে দিতেন, নিউরো মেডিসিনে একদম ক্লিন কাট ডায়াগনোসিস পৌঁছানোর চেষ্টা করতেন এবং আমাদেরকে শেখানোর চেষ্টা করতেন। আরেকটি বিষয় হচ্ছে যখন ডায়াগনোসিস হয়ে যেত, তারপরে যখন স্যার চিকিৎসার জন্য আসতেন, চিকিৎসার ব্যাপারে স্যার কিন্তু 100% ইভিডেন্স বেসড ট্রিটমেন্ট প্র্যাকটিস করত, ইভিডেন্স যা বলে সে চিকিৎসা করে। এই দুটো গুণ স্যারকে আসলে মহিমান্বিত করেছে। আমি আর কথা না বলে আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমি সরাসরি প্রফেসর মতিউর রহমান স্যারকে অনুরোধ জানাবো স্যারের প্রেজেন্টেশনটি শুরু করার জন্য। স্যার কথা বলতে শুরু করেছি। ধন্যবাদ আমার স্নেহভাজন ডক্টর এহসান এবং আমার অত্যন্ত প্রিয় ছাত্র এবং সিলেটের উদীয়মান মেডিসিনের চিকিৎসক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর রুহুল কবির। আমি বিডি ফিজিশিয়ান এবং আমার ডক্টর রুহুল কবিরকে ধন্যবাদ দেই যে এই সুযোগটা দেওয়ার জন্যে, যে স্ট্রোক চিকিৎসার ব্যাপারে একটু আলাপ করার জন্যে, কারণ আমরা তো সবার কাছে পৌঁছতে পারি না, অল্প কয়েকজন ছাত্র বা অল্প কয়েকজন আমার যারা ট্রেনিং তাদের কাছে পৌঁছতে পারি। তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে হয়তো আমি বাংলাদেশের সবার কাছে পৌঁছতে পারবো, এবং আমরা আশা করতেছি যদি প্রত্যেক জেলায় কমপক্ষে একজন যদি চিকিৎসক ডিভোটেড হন, যে স্ট্রোক চিকিৎসার জন্য উনি ওই জেলায় একটা সেন্টার খুলবেন, তাহলে বাংলাদেশে স্ট্রোক চিকিৎসা একটা বিপ্লব আসবে বলে আমি আশা করি। এখন পর্যন্ত স্ট্রোক চিকিৎসায় আমরা অনেক পিছিয়ে আছি বিদেশের তুলনায়। একটা উন্নত মানের সেন্টার শুধুমাত্র নিন্স ছাড়া আর কোথাও তেমন নাই, আমরা চেষ্টা করতেছি গড়ে তোলার, এবং আপনাদেরও এরকম আহ্বান জানাচ্ছি যেন আপনারা আজকের লেকচারের পরে যদি উদ্বুদ্ধ হন, তাহলে প্রতি কমপক্ষে প্রতিটা জেলায় একটা করে স্ট্রোক সেন্টার গড়ে তুলবেন। আমরা আজকে আপনাদের সাথে আলাপ করব হলো, পুরো স্ট্রোক আলাপ করতে পারবো না, শুধুমাত্র অ্যাকুট ইসকেমিক স্ট্রোক এর ম্যানেজমেন্ট নিয়ে আলাপ করব। প্রিভেনশনও বলতে পারবো না আর হেমোরেজও বলতে পারবো না, অন্য আরো কিছু কিছু বিষয় আছে এগুলো বলতে পারবো না, অনেকগুলো ব্যাপার আছে স্ট্রোকের। একটা অংশ আলাপ করি,
একটা অংশ আলাপ করলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। স্ট্রোকটা হাউ ইট ইজ সিরিয়াস, এটা 2019 সালে ল্যান্সেটে আসছে যে আপনার স্ট্রোক ইজ দি লিডিং কজ অফ মর্টালিটি অ্যান্ড মরবিডিটি, মানে স্ট্রোক হলো পৃথিবীতে সারা পৃথিবীতে 1 নম্বর কজ অফ ডেথ এবং ডিজেবিলিটি, এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে স্ট্রোকের ইনসিডেন্সটা দিন দিন আরো বাড়তেছে, যদিও ফার্স্ট ওয়ার্ল্ডে এটা ধীরে ধীরে ডিক্রিজ করতেছে। সেই জন্যে আমাদের দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্রোকের চিকিৎসাটা। এখানে আমি প্রথমে একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, সেটা হলো স্ট্রোক হওয়ার পরপরই আমরা গুরুত্ব দেই না তেমন, অনেক দেরি করে চিকিৎসকের কাছে আসি, কিন্তু দেখেন এখানে 1 মিনিটে ইস মিনিট 1.9 দ্যাট ইজ 19 লক্ষ নিউরন প্রতি মিনিটে মারা যায়। তাহলে যত তাড়াতাড়ি এটার সঠিক চিকিৎসাটা দেওয়া যায় তত তাড়াতাড়ি আউটকামটা ভালো হয়। স্ট্রোকের আমরা একটা ক্লাসিফিকেশনটা বলি নেই, একটা হলো ইসকেমিক স্ট্রোক আর একটা হেমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোকে থ্রম্বো এম্বলিকও হতে পারে, আবার শুধুমাত্র এম্বলিকও হতে পারে। আমরা আজকে ইসকেমিক স্ট্রোক নিয়ে আলাপ করতেছি। এটিওলজি ইসকেমিক স্ট্রোকের কার্ডিও এম্বলিক, কার্ডিও এম্বলিকের কারণের মধ্যে দেখেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মুরাল থ্রম্বাস, তাহলে প্যাটেন ফরামেন ওভালি, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, আর একটা হলো অ্যাথেরো থ্রম্বো এম্বোলিক, মানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক আছে তার মধ্যে এখানে থ্রম্বোসিস ডেভেলপ করে যেতে পারে, অথবা একটা প্লেক ভেঙে এটা এম্বোলিজম করে ফেলতে পারে। এছাড়া আছে স্মল ভেসেল ডিজিজ, যেমন ছোট ছোট স্ট্রোক হয়, এটা হলো যে ছোট ছোট ভেসেল আছে, আপনারা জানেন যে লেন্টিকুলার ব্রাঞ্চগুলো আছে, আরও ছোট ব্রাঞ্চগুলো আছে, এগুলোতে হাইপার টেনশন, ডায়াবেটিস, ভাস্কুলাইটিস এসবে ব্লাড ভেসেলের মধ্যে কিছু চেঞ্জ হয়, হওয়ার ফলে ওই এরিয়াটা ব্লক করে ফেলে, ব্লক করে স্ট্রোক হয়। লাস্ট হলো ভেনাস স্ট্রোক, আজকে আমরা ভেনাস স্ট্রোকটা আলাপ করতে পারবো না, আমরা এই প্রথম দিকগুলো আলাপ করব। স্ট্রোকের ডেফিনেশনটা আপনারা যেটা পড়ে আসছিলেন এটা 1978 এর ডেফিনেশন, এই ডেফিনেশনটা এখনো চলতেছে বাদ পড়ে নাই, তবে দ্যাট ডেফিনেশন ওয়াজ টাইম বেসড, এটা সায়েন্সের সাথে কন্ট্রাডিক্টরি, সায়েন্সের সব ডেফিনেশন হওয়া উচিত টিস্যু বেসড, প্যাথোলজি বেসড। তো এই হিসাবে আমরা শুধু ইসকেমিক স্ট্রোকের ডেফিনেশনটা আজকে আপনাদের একটু বলি। স্ট্রোক ইজ এ নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট কজ বাই এ ডিসরাপশন ইন ব্লাড সাপ্লাই টু এ রিজন অফ দ্য ব্রেন। আচ্ছা, তার মানে হলো একটা নিউরোলজিক্যাল ডেফিসিট থাকবে। নিউরোলজিক্যাল ডেফিসিট আপনারা বুঝেন, যেমন হঠাৎ করে কথা বলতে পারে না, এটা ডেফিসিট, কথা বলতে পারে না, এটা নিউরোলজিক্যাল ফাংশন। হঠাৎ করে চোখে দেখে না, এটাও নিউরোলজিক্যাল ডেফিসিট হতে পারে। হঠাৎ করে এক সাইড অবশ হয়ে গেল, এটা একটা নিউরোলজিক্যাল ডেফিসিট। তাহলে এগুলো হলো নিউরোলজিক্যাল ডেফিসিট। এখন আমরা যেহেতু টিস্যু বেসড ডেফিনেশনটায় যাচ্ছি, এটা বলা হয় 21st century ডেফিনেশন, এটাতে ইনফাকশন আমরা তাহলে আগে ইসকেমিকটা বলে নেই, তাহলে টিআইএ বললে পারে তখন ডিফারেন্সটা বোঝা যাবে। টিআইএ আর ইসকেমিক স্ট্রোক এই ডিফারেন্সটা আগে পরিষ্কার অত বোঝা যেত না, এখনকার ডেফিনেশন অনুযায়ী টিআইএ আর ইসকেমিক স্ট্রোকের ডেফিনেশনটা পরিষ্কার বোঝা যাবে। সেটা কি, যে টিআইএতে আপনার ইসকেমিয়া হবে কিন্তু কোনো ইনফ্যাকশন হবে না। আগে ছিল যে 24 আওয়ার্সে কম থাকবে আর 24 আওয়ার্সের বেশি থাকবে, কিন্তু এখন হলো যে ইনকেস অফ টিআইএ দেয়ার ইজ এ ইসকেমিয়া বাট নো ইনফাকশন, আর ইসকেমিক স্ট্রোকে ইনফাকশন থাকবে। সেটা কি, ইনফাকশন ইন দি ব্রেন, স্পাইনাল কর্ড অর রেটিনা, অ্যাট্রিবিউটেবল টু ইসকেমিয়া বেসড অন। কিভাবে আমরা বুঝবো যে এখানে আপনার ইসকেমিয়ার জন্যই হয়েছে, অন্য কোনো কারণে নিউরোলজিক্যাল ডেফিসিট হলে সেটা স্ট্রোক না? তাহলে সেটা বুঝবো আমরা, একটা হলো প্যাথোলজিক্যাল, একেবারে বায়োপসি করে যদি দেখি যে এখানে ইনফেকশন আছে, অথবা ইমেজিং। ইমেজিং আপনার বিভিন্ন হতে পারে, সিটি স্ক্যান হতে পারে, এমআরআই, এমআরআই এর বিভিন্ন মডালিটিস আছে,
তবে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আফটার স্ট্রোক আমরা পরে বুঝবো যে একটা মডালিটি আছে DWI, MRI এর একটা সিকোয়েন্স আছে, DWI চট করে ধরা দেয় উইদিন মিনিটস। দ্বিতীয় ডেফিনেশনটা এখনো দেখুন রাখা হয়েছে, ক্লিনিক্যাল এভিডেন্স অফ সেরেব্রাল স্পাইনাল কর্ড অর রেটিনাল ফোকাল ইসকেমিক ইঞ্জুরি বেসড অন সিমটমস পারসিস্টিং মোর দেন 24 আওয়ার্স অর লিডিং টু ডেথ অ্যান্ড ভাস্কুলার এটিওলজি ছাড়া অন্য আদার এটিওলজি এক্সক্লুড করতে হবে। কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোতে কিনা স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়, অ্যাজ ফর এক্সাম্পল কিছু আছে মডিফাই করা যায়, কিছু পার্সিয়ালি মডিফাই করা যায়, কিছু একেবারেই মডিফাই করা যায় না। যেমন এগুলো মডিফাইবল, হাইপার টেনশন, স্মোকিং, ডায়াবেটিস, অ্যাসিমিটোমেটিক ক্যারোটিড স্টেনোসিস, অ্যাটেল ফিব্রিলেশন, হাইপারলিপিডেমিয়া, সিকল সেল ডিজিজ এবং অন্যান্য কার্ডিয়াক ডিজিজ, এগুলো সবগুলোই চিকিৎসাযোগ্য, সুতরাং এগুলো মডিফাইবল, পোটেনশিয়ালি মডিফাইবল, পুরোপুরি মডিফাই করা যায় না কিন্তু পোটেনশিয়ালি মডিফাই করা যায়। যেমন ওবেসিটি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, পোর ডায়েট নিউট্রিশন, অ্যালকোহল অ্যাবিউজ, ড্রাগ অ্যাবিউজ, হাইপার কোয়াগুলেবিলিটি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, অরাল কন্ট্রাসেপটিভ এবং ইনফ্লামেশন। আর নন মডিফাইবল, আপনি এগুলো মডিফাই করতে পারবেন না কোনো চিকিৎসার দ্বারাই বা কোনোভাবেই, কোনো ম্যানিপুলেশনের দ্বারাই মডিফাই করা যাবে না। যেমন এজ, সেক্স, এথনিসিটি অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি, এগুলো আপনাকে মেনে নিতে হবে যে এই ঘটনা থাকলে এটা আপনার আছেই। এটা আমি অল্প একটু বলি, বেশি এখানে বলবো না, যে কিভাবে এটা না বুঝলে ওই চিকিৎসাটা বোঝা যায় না, যে কিভাবে ইসকেমিক স্ট্রোকের ঘটনার ভিতরে ঘটে। মেইনলি দেখেন হলো যে আপনার এই ইসকেমিয়া, ইসকেমিয়া হলে একটা প্রধান ঘটনা হচ্ছে দেখেন ইনফ্লামেশন, ব্লাড ব্রেন ব্যারিয়ার ডিসরাপশন, আর হলো আপনার হলো অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ ডিপ্রাইভেশন। এখন যখন আপনার এই ইসকেমিয়া বা অক্সিজেন ডিপ্রাইভেশন হয়, তাহলে অক্সিজেনটা প্রথমে বলি, তাহলে প্রথমে এটিপিএসকে ইনভলভমেন্ট করে, এটিপিএসকে ইনভলভমেন্ট করলে তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে ইনভলভ করে, সোডিয়াম পটাশিয়াম পাম্পকে ইনভলভ করলে তাহলে ভিতরে সোডিয়াম বেশি জমে যায়, সোডিয়াম জমে গেলেই তখন সাথে সাথে পানিও বেশি জমতে হবে, কারণ এটা ক্যাটায়ন আসলে পরে বেশি যখন জমে ব্যালেন্স করার জন্যে পানি চলে আসে, অথবা কিছু ক্যালসিয়াম ভিতরে ঢুকে সোডিয়ামের সাথে এক্সচেঞ্জ হয়। ক্যালসিয়ামটা আবার জিনিসটা অত ভালো জিনিস না, এটা ভিতরে অনেক এনজাইমগুলো অ্যাক্টিভেট করে সেলকে নেক্রোসিস করে ফেলে। তাহলে আলটিমেটলি দেখেন তিনটা ঘটনা হচ্ছে, একটা হলো আপনার নেক্রোসিস, অটোফেজি অ্যান্ড অ্যাপোপটোসিস। ডিটেল বলতে পারলাম না, তিনটা কথা মনে রাখেন যে নেক্রোসিস হচ্ছে, তারপরে হলো অটোফেজি হচ্ছে, অ্যাপোপটোসিস হচ্ছে, হয়ে ইনফার্ক্ট সাইজটা বেড়ে যাচ্ছে। আর একটা গুড একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের দরকার, সেটা হলো যে কনসেপ্ট অফ ইসকেমিক পেনাম্ব্রা, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। সেটা হলো যে এই যে স্ট্রোকটা হয় তার মধ্যে একটা থাকে কোর, মানে দ্যাট অংশ, দ্যাট পোর্শন অফ দ্য ব্রেন অলরেডি ইনফার্ক্টেড, এখানে এইটুকু কিছু করার আমাদের উপায় নাই। এই যে তারপর একটা বিরাট অংশ দেখেন, দেখা যাচ্ছে যে বিরাট অংশ, দেখানোর কোন উপায় আছে, এই যে বিরাট একটা অংশ, এইটা কোর, এই বিরাট অংশটা হলো আপনার পেনাম্ব্রা। তার মানে এই অংশটা এখনো ইসকেমি কিন্তু ইনফ্যাকশন হয় নাই। যদি আমরা সঠিক সময় এই ট্রিটমেন্টটা, মানে ট্রিটমেন্টটা শুরু করতে পারি, তাহলে আমরা পেনাম্ব্রাকে আমরা সেভ করতে পারবো। আর যদি না করি তাহলে ঘটনা দেখেন এই ছোট্ট কোর্স ছিল কি বড় হয়ে গেল। আমরা এই চেষ্টাই করব আজকে যে কিভাবে এই পেনাম্ব্রাকে সেভ করা যায়। কিছু পোর প্রগনোস্টিক ফ্যাক্টর একটু বলে নেই, অ্যাকম্পানিং ফিভার, হাইপোটেনশন আর হাইপার টেনশন, লো অক্সিজেন স্যাচুরেশন, হাইপারগ্লাইসেমিয়া আর হাইপোগ্লাইসেমিয়া, টোটাল এন্টোর সার্কুলেশন স্ট্রোক, পন্টাইন হেমোরেজ, লো জিসিএস স্কোর, হার্ট ফেলার, সিভিয়ারিটি অফ দ্য হেমিপ্যারেসিস, এই জিনিসগুলো থাকলে অন অ্যাডমিশন
এই এগুলো একটু প্রোগনোসিসটা পোর। আমরা আর কথা না বাড়ায় সরাসরি ম্যানেজমেন্টে চলে আসি। ম্যানেজমেন্টের অনেকগুলো ফেজ আছে, সবগুলো আমরা বলবো না, কারণ আমাদের দেশের পার্সপেক্টে সবগুলো সম্ভব না। যতটুকু সম্ভব এতটুকু আলাপ করব। এটা হলো এই অংশটা শুধু চিকিৎসক না, প্রত্যেক মানুষের এই অংশটা জানা উচিত যে কি ঘটনা হলে স্ট্রোক হয়। এটা হলে পারেই যে এই ঘটনা ঘটলেই তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে, তাড়াতাড়ি ডাক্তারের সাহায্য নিতে হবে। সেটা কি হঠাৎ করে ফেস আই দিকে বেঁকে গেল, হঠাৎ করে এক হাত একটা এক সাইডে অবসর গেল, হঠাৎ করে কথা জড়ে জড়াই গেল, এটাকে বলে হলো, এটা হলো এনআইএইচএস স্ট্রোক স্কেল থেকে মডিফাই করা হয়েছে, সিনসিনাটি প্রি হসপিটাল স্ট্রোক স্কেল সব মানুষের জন্যে। এটা ঢাকা যারা আছেন তারা দেখবেন যে ওই বসুন্ধরায় এটা ওই অ্যাপোলো হসপিটাল থেকে এরকম সাইনবোর্ড দেওয়া আছে যে এটা হলে এই জায়গায় কল করো। তাহলে প্রথমেই যে ব্যক্তি, যে ডাক্তার এই জিনিস দেখবেন ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, উনি একটা স্ট্রোকের একটা চক্রে অ্যাসেসমেন্ট করে ফেলবেন। অ্যাসেসমেন্ট করে ফেলে আপনার চট করে যেখানে যদি স্ট্রোক মনে হয় যে হসপিটালে স্ট্রোক চিকিৎসা করার ফ্যাসিলিটি আছে সেখানে রেফার করবেন এবং ওই হসপিটালে নোটিফাই করে দিবেন। এটা হলো আইডিয়াল। আমাদের দেশে কতটুকু করতে পারবো জানি না, যে আইডিয়াল যে এইটা আমাদের স্ট্রোক রেডি হসপিটাল, এরকম হসপিটালে স্ট্রোক চিকিৎসার আমার বিশেষজ্ঞ আছে, এখানে তাড়াতাড়ি যাবে এবং সেই হসপিটালে আমরা আগে একটা ফোন দিয়ে দেব যে আমি একটা স্ট্রোকের রুগী পাঠাবো। এখন কোন ধরনের হসপিটাল এই এই ধরনের যেখানে আমি এটা পাঠাবো সেটার বিভিন্ন ক্যারেক্টার আছে। আমরা মনে করি যে যেখানে আইসিইউ আছে সেটাই হলো স্ট্রোক হসপিটাল। আইসিইউ আল্লাহর রহমতে আমাদের তো অনেক হাসপাতালই আছে, সুতরাং আইসিইউ থাকলেই সেই হসপিটালই হলো স্ট্রোক চিকিৎসা করার জন্য আইডিয়াল হসপিটাল। আইসিইউর যে ফ্যাসিলিটি সেটাই। এখন আমার যে মেডিকেল কলেজগুলো আছে সবগুলোই আল্লাহর রহমতে আইসিইউ আছে, ওখানেকার মেডিসিনের ডাক্তার যারা আছেন বা নিউরোলজিস্ট যারা আছেন ওনারা জাস্ট যদি একটু কোঅর্ডিনেশন করে নেন, একটা হলো ল্যাবরেটরির সাথে আর একটা হলো রেডিওলজির সাথে কোঅর্ডিনেশন করে যদি নেন, একটা টিম গঠন করে ফেলেন, চট করে যেন আমি একটা ইমেজিং করে ফেলতে পারি, যত তাড়াতাড়ি ইমেজিং করতে পারবো আমরা স্ট্রোকের চিকিৎসাটা তত তাড়াতাড়ি শুরু করতে পারবো। এই টিমের মধ্যে যেটা আমি বলে ফেলছি থাকার দরকার হলো ফিজিশিয়ান, নার্সেস, ল্যাবরেটরি, রেডিওলজিক্যাল পার্সোনাল। এটার একটা প্রোটোকল তৈরি করা দরকার প্রত্যেক হাসপাতালেরই। আমরা যেহেতু করতেছি আমরা একটা প্রোটোকল করছি, আপনারা যদি এই চিকিৎসা যেতে চান কিভাবে প্রোটোকল হয় আমরা আমাদের প্রোটোকলটা দিয়ে দেব, সমস্যা নেই। আর আপনারা যদি কোনো ট্রেনিংও দিতে চান আমরা ট্রেনিংও দিতে পারবো, আপনারা শুধু আগে আসলেই হবে। সেটা হলো যে আসলে পারেই এই একটা এনআইএইচএস স্ট্রোক স্কেল করতে হবে। স্কেল আমাদের দেখেন 1 থেকে 42, 1 to 4 হলো মাইনর স্ট্রোক, 5 to 15 হলো মডারেট স্ট্রোক, আর 16 to 20 হলো মডারেট টু সিভিয়ার, 21 to 42 সিভিয়ার স্ট্রোক। দিজ আর দি স্ট্রোক মিমিক্স, এক্সক্লুড এক্সক্লুড করতে হয় ড্রাগ ওভারডোজ, হাইপোগ্লাইসিমিয়া, তারপরে হলো আপনার মেটাবলিক ডিসঅর্ডার, কনভার্সন ডিসঅর্ডার, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, পোস্ট সিজার টিউমার বা ইন্টারক্রানিয়াল হেমোরেজ অথবা এপিডোরাল সাবডোরাল হেমাটোমা, তো এগুলো আমরা আলাদা করে ফেলতে পারবো। ইমেজিং আমরা এখানে এই মুহূর্তে শুধু ইম্পর্টেন্ট ইমেজিংটার কথা বলি, যেহেতু সকলের জন্য এই কথাটা, সব সেন্টারে সব সুবিধা নাই। একটা হলো নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান টু এক্সক্লুড ইন্টারক্রানিয়াল হেমোরেজ, এই একটা টেস্ট খুব দরকার, এইটা করতে পারলে হয়ে গেল। আর সাথে সাথে কিছু অন্যান্য টেস্ট দিতে হয়। আমার দুটা টেস্ট দরকার, একটা হলো ব্লাড গ্লুকোজ আর একটা হলো সিটি স্ক্যান। ব্লাড গ্লুকোজ আর সিটি স্ক্যান দেখেই আপনি স্পেসিফিক স্ট্রোক থেরাপিতে যেতে পারবেন। যে আমরা আদার টেস্ট লিখছি, কার্ডিয়াক ট্রোপনি নাই, ওই সাথে সাথে ব্লাডটা নিয়ে এগুলো পাঠাই দিলে
কিন্তু ট্রিটমেন্ট শুরু করার জন্য আপনার এগুলো দেখার জন্য জরুরি না, ট্রিটমেন্ট আগেই শুরু করে দিতে পারবেন। এখন আমি স্পেসিফিক ট্রিটমেন্টে যাওয়ার আগে কিছু সাপোর্টিভ কেয়ার বলি। সব হাসপাতালে হয়তো আমরা ওই স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে পারবো না, কিন্তু সাপোর্টিভ কেয়ারও যদি দেওয়া যায়, তারপরেও দেখা গেছে যে সাধারণ স্ট্রোক থেকে যদি আলাদা তাদের জন্য স্পেশালি একটু আলাদা করে সাপোর্টিভ কেয়ার দেওয়া যায়, তাদের আউটকামও ভালো হয়। 25% অফ পেশেন্টস মে হ্যাভ এ নিউরোলজিক্যাল ওয়ার্সেনিং ডিউরিং ফার্স্ট 24 to 42 আওয়ার্স। এই জন্য স্ট্রোক ইউনিটটা আমরা বলছি। আর নার্সিং করতে হবে হেড টিল্ট আপ। এর আগের গাইডলাইনে ছিল যে প্রথম 24 ঘন্টা একদম ফ্ল্যাট শুয়ে থাকবে, এটা এই মুহূর্তে একটু চেঞ্জ হয়ে গেছে পরবর্তী গাইডলাইনে, যে হেড 30 ডিগ্রি টিল্ট আপ করলেই ভালো, একদম ফ্ল্যাট শুয়ে থাকায় কোনো লাভ দেখা যাচ্ছে না। আর মনিটরিং করতে হবে, ইম্পর্টেন্ট মনিটরিং হলো লেভেল অফ কনসাসনেস আর আপনার হলো হার্নিয়েশন। এটা বোঝা যায়, যারা আপনারা মেডিসিনের ছাত্র বুঝতে পারতেছেন, যে সিএসএফ প্রেশার বেড়ে যাচ্ছে কিনা, এটা মনিটর করলেই হয়, ক্লিনিক্যালি মনিটর করলেই হয়, আইসিইউতে তারা তো একদম আরো ভালোভাবে মনিটর করতে পারে। নেক্সট হলো যদি পেশেন্ট আনকনশাস হয় তাহলে এয়ারওয়ে ভেন্টিলেশন এবিসি, এবিসিটা করতে হবে। এয়ারওয়ে আপনি দেখে নিলেন ফরেন বডি আছে কিনা, ডেঞ্চার আছে কিনা, টাং ফল ব্যাক আছে কিনা, এগুলো। পেশেন্ট হু এক্সিবিট এ ডিক্রিজিং লেভেল অফ কনসাসনেস অর সাইন্স অফ ব্রেন স্টেম ডিসফাংশন আর ক্যান্ডিডেটস অফ ইলেকটিভ ইন্টুবেশন। আদার ইন্ডিকেশন হলো হাইপোক্সিয়া যদি 60% নিচে থাকে আপনার পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন, অথবা যদি পার্সিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 50-র উপরে থাকে। আর এটা এখনই বলার দরকার নাই যে অনেক দিন ধরে থাকলে আপনার ট্রাইকোস্টোমি করা লাগে অনেক সময়। সাপ্লিমেন্টাল অক্সিজেন একটা ইম্পর্টেন্ট জিনিস, অক্সিজেন ইজ টক্সিক টু ব্রেন, সুতরাং সাপ্লিমেন্টাল অক্সিজেন তখনই দিবেন যদি দেখা যায় স্যাচুরেশন 94-এর নিচে। আমাদের 94 কমপক্ষে মেনটেন করতে হবে, 94-এর নিচে থাকলে অক্সিজেন, আদারওয়াইজ নো সাপ্লিমেন্টাল অক্সিজেন। হাইপারবেটিক অক্সিজেন আগে একসময় বলা হইতো, কিন্তু এটাও ঠিক হচ্ছে না, হাইপারবেটিক অক্সিজেনও দেওয়া যাবে না, কারণ অক্সিজেন ইজ টক্সিক টু ব্রেন, আমরা বলে আসছি। কার্ডিয়াক মনিটরিং, অ্যাটলিস্ট ফর 24 আওয়ার্স। আর যদি কোনো অ্যারিথমিয়া থাকে বা কোনো কনকমিটেন্ট যদি কার্ডিয়াক ডিজিজ থাকে তাহলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা। আর সোয়ালিং করতে পারে কিনা সেই অনুযায়ী এটা ব্যবস্থা নিতে হবে। আর্লি মোবিলাইজেশন অ্যান্ড আর্লি ফিজিওথেরাপি, এটা আমরা আর একটু পরে ডিটেল বলবো, মানে যত তাড়াতাড়ি মোবিলাইজ করা যায় পেশেন্ট তত ভালো, তবে 24 আওয়ার্সের মধ্যে কোনো ফিজিওথেরাপি স্টার্ট করা যাবে না। ভলুম, আগে আমরা ইয়ে দিতাম, এটা ভলুম বেশি বাড়ানোর জন্য ওষুধ দেওয়া হইতো, এটা ভুল, এটা আপনারা কখনো করবেন না, ভলুম বাড়ানো যাবে না। আমাদের আইডিয়া হবে ইউভলেমিয়া, তবে যেহেতু এই ধরনের পেশেন্টদের, স্ট্রোক পেশেন্টদের ইয়ে ডেভেলপ করে, হাইপোনেট্রেমিয়া ডেভেলপ করে, তাহলে আমরা দেব নর্মাল স্যালাইন, হাইপোটোনিক কোনো স্যালাইন দেব না, হাইপারটোনিক কোনো স্যালাইনও দেব না, আইসোটোনিক স্যালাইন দেব, এবং 3 লিটার পার ডে। টেম্পারেচার, এটা ভেরি ইম্পর্টেন্ট, টেম্পারেচার দেখা গেছে যে টেম্পারেচার বেশি থাকলে আউটকাম খারাপ, সুতরাং টেম্পারেচার আমাকে নর্মাল রাখতে হবে, সেটা যেভাবে রাখা যায়, ইনফেকশন থাকলে ইনফেকশন, আর যদি কাহা কিছু না থাকে শুধু অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল দিয়েও টেম্পারেচার কমায় রাখতে হবে। প্রত্যেক রোগীরই ডিসপেজিয়া স্ক্রিনিং করতে হয়, যেটা আমরা বলে আসছি, যে খেতে পারে না তাকে আমরা ইয়ে দেবো, প্রথমে নাজোফ্যারিঞ্জাল টিউব দিয়ে, রাইস টিউব দিয়ে খাওয়াবো। আর একেবারে যদি কোনো পেশেন্ট, যদি দেখা যায় যে সোয়ালিং রিফ্লেক্স আসতেছেই না, এটা পরবর্তীতে অন্য ব্যবস্থা করতে হবে, এবং টু মেনটেন দি অরাল হাইজিন। নিউট্রিশন, 7 দিনের মধ্যে সাধারণত অরাল ফিডিং শুরু করা যায়, যদি না যায় তাহলে এই ব্যবস্থা।
ডিপ ভেইন প্রোফাইল্যাক্সিস, এটা একটা বড় ডিবেটেবল সমস্যা। সাধারণত লো মলিকুলার হেপারিন আগে বলা হতো যে অনেকদিন বেড রিডেন থাকলে, আমরা ইসকেমিক স্ট্রোকের বেলায় এটা অ্যাডভাইস করতেছি না। ইমোবাইল পেশেন্ট হলে আমরা ইন্টারমিটেন্ট নিউম্যাটিক কম্প্রেশন বলতেছি, দ্যাট ইজ বেস্ট। আর হাইড্রেশন মেনটেন করা, অ্যাসপিরিন দেওয়া, এগুলোই হলো আমার ডিপ ভেইন থ্রোম্বোসিস প্রোফাইল্যাক্সিসের জন্য যথেষ্ট। ইলাস্টিক কম্প্রেশন এটাও বা স্টকিং এটা দরকার নেই, তবে শুধুমাত্র ইন্টারমিটেন্ট নিউম্যাটিক কম্প্রেশন এটা পাওয়া যায়, আমাদের দেশেও আছে, এটা ব্যবহার করতে পারে। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং হলো ডিপ্রেশন, পোস্ট স্ট্রোক ডিপ্রেশন থাকে স্ট্রোক, প্রত্যেকটা স্ট্রোক পেশেন্টকে বাড়ি যাওয়ার সময় অবশ্যই সাইকিয়াট্রিস্ট দিয়ে এভালুয়েশন করে ডিপ্রেশন আছে কিনা দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আদার হলো, এগুলো আপনারা জানেন, রেগুলার স্কিন অ্যাসেসমেন্ট টু মিনিমাইজ অ্যান্ড এলিমিনেট স্কিন ফ্রিকশন, টু মিনিমাইজ স্কিন প্রেশার, টু প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট টু সার্ফেসেস, টু অ্যাভয়েড এক্সেসিভ ময়েশ্চার, অ্যান্ড টু মেনটেন অ্যাডিকোয়েট নিউট্রিশন অ্যান্ড হাইড্রেশন, টু প্রিভেন্ট স্কিন ব্রেকডাউন, দ্যাট ইজ প্রেশার স্ট্রোক। রেগুলার টার্নিং, গুড স্কিন হাইজিন অ্যান্ড ইউজ অফ স্পেশালাইজ ম্যাট্রেসেস, এগুলো ব্যবহার করা যায়। পেশেন্ট অ্যান্ড ফ্যামিলিজ টু বি ডিরেক্টেড টু এ প্যালিয়েটিভ কেয়ার, মানে যেটা মনে করেন খুব ভালো হবে না, সেই পেশেন্টদের আত্মীয় স্বজনদের ডেকে নিয়ে এসে তাদের কীভাবে বাড়িতে এইসব কেয়ারগুলো নেওয়া যায় এটা শিখাই দিতে হবে। রুটিন ইউজ অফ প্রোফাইলেপটিক অ্যান্টিবায়োটিক আমরা অ্যাডভোকেট করি না, যদি আপনি ইনফেকশন দেখেন তখন দিবেন, আগেই কোনো অ্যান্টিবায়োটিক শুরু করবেন না। রুটিন প্লেসমেন্ট অফ ইনডুলিং ক্যাথেটার, এটাও আমরা অ্যাভয়েড করতে চাই, যদি দেখা যায় রিটেনশন বাধ্য তখন দিবেন, আদারওয়াইজ এটা না দেওয়াই ভালো। কার্ডিয়াক ইভালুয়েশন, আমরা বলছি যে বেশ কিছু স্ট্রোকের পেশেন্টের একই সঙ্গে কার্ডিয়াক এমআই বা ইসকিমিয়া ডেভেলপ করে, সুতরাং এটা বা অ্যারিথমিয়া ডেভেলপ করে, সুতরাং এই ইভ্যালুয়েশনটা খুবই জরুরি। এবং প্রত্যেক রোগীর কমপক্ষে যদি এমআই ইসকেমিয়া নাও থাকে 24 আওয়ার্স আপনার মনিটরে রাখতে হবে কার্ডিয়াক মনিটরিংয়ে, কারণ অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। ব্লাড গ্লুকোজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা প্রথমে বলেছি যে ব্লাড গ্লুকোজটা আমরা ইনিশিয়ালি দেখে নিই, কারণ 60 যদি নিচে 60 মিলিগ্রাম পার ডিএলএ থাকে ইট মে মিমিক স্ট্রোক, তখন সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে আগে ব্লাড গ্লুকোজটা নর্মাল নিয়ে আসা। আর পারসিস্টেন্ট হাইপারগ্লাইসিমিয়া অন দ্য আদার হ্যান্ড, এটাও স্ট্রোকের আউটকাম খারাপ করে, সুতরাং আমাদের আইডিয়া হবে টু মেনটেন ইউগ্লাইসিমিয়া। প্রথমেই আমাদের দেখার কোনোই প্রয়োজন নাই এটা ডায়াবেটিস কি ডায়াবেটিস না, এটা আমরা পরে অ্যাসেস করবো, যাওয়ার আগে করে ফেলবো যে ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস থাকলে সেই অনুযায়ী পরবর্তী ম্যানেজমেন্ট। ইনিশিয়ালি শুধু হাইপোগ্লাইসিমিয়া না হাইপারগ্লাইসিমিয়া, হাইপারগ্লাইসিমিয়া হলে সেই অনুযায়ী সলুবল ইনসুলিন, হাইপোগ্লাইসিমিয়া হলে গ্লুকোজ। নেক্সট ইম্পর্টেন্ট থিং হাইপারটেনশন, এটা নিয়ে বড়ই কনফিউশন। হাইপারটেনশন আমরা এটা কিন্তু বলতেছি আমরা হলো অ্যাকুট ইসকেমিক স্ট্রোকের বেলায়, এটা অন্য সময় অন্য হবে, হেমোরেজের বেলায় অন্য হবে, তারপরে প্রোফাইল্যাক্সিসের বেলায় অন্য হবে, প্রিভেনশন প্রাইমারি প্রিভেনশনে অন্য হবে। অ্যাকুট যখন আপনার কাছে অ্যাকুট ইসকেমিক স্ট্রোক নিয়ে আসছে, যদি আপনি ওই আরটিপিএ না দিতে পারেন তাহলে একরকম, আরটিপিএ দিলে আরেক রকম, তাহলে 220 সিস্টোলিক 120 ডায়াস্টোলিক এর উপরে থাকলে আপনাকে চিকিৎসা দিতে হবে, এর নিচে থাকলে প্রথম কয়েকদিন চিকিৎসা দিতে হবে না, উইথ দি এক্সেপশন অফ লেফট ভেন্টিকুলার ফেইলার, অ্যাওর্টিক ডিসেকশন, অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন, অ্যাকুট রেনাল ফেইলার, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। তার মানে 220 120 সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক এর উপরে হলো তো চিকিৎসা দেবই, আর এর নিচে কিন্তু সাথে এই কন্ডিশনগুলো আছে তাহলেও চিকিৎসা দিতে হবে।
তবে যদি হাইপোটেনশন থাকে সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়ালে লাভ হবে কিনা আমরা জানি না। এখন হাইপারটেনশন আছে, আমরা মনে করতেছি এখন আমরা ইয়ে করব, তাকে রিপারফিউশন থেরাপি দেব। ইন দ্যাট কেস 185/110 এর উপরে থাকলেই ব্লাড প্রেশারটা কমায় ফেলতে হবে। আমরা সাধারণত ল্যাবেটালল দিয়ে কমাই 10-20 মিলিগ্রাম আইভি ওভার 1-2 মিনিট স্লোলি দিবেন, এটা পরে রিপিটও করা যেতে পারে। এছাড়া নিকারডিপিন আছে, আরো অন্যান্য ওষুধ আছে, আমাদের দেশে পাওয়া যায় না, তবে ল্যাবেটোলল দিয়েই আমরা চেষ্টা করব। যদি আপনি 185/110 এর নিচে বিপি নামাতে না পারেন, আইভি অল্টিপ্লেস দ্যাট ইজ স্পেসিফিক চিকিৎসা যেটা রিপারফিউশন থেরাপি, এটা দেওয়া করা যাবে না। ব্লাড প্রেশার মনিটরিং আমরা মনে করলাম যে আমরা সবকিছু এলিজিবল হয়ে গেছে, আমরা আরটিপি দিচ্ছি, সেই ক্ষেত্রে আরটিপি দেওয়ার সময় এবং তার পরবর্তীতে ব্লাড প্রেশারটা এইভাবে মেনটেন করতে হবে, টু মেনটেন বিপি 180/105 ডিউরিং অ্যান্ড আফটার থেরাপি। মনিটর বিপি এভরি 15 মিনিট ফর 2 আওয়ার্স ফ্রম দ্য স্টার্ট অফ অল্টিপ্লেস, দেন এভরি 30 মিনিট ফর 6 আওয়ার্স, দেন আওয়ারলি ফর 16 আওয়ার্স, একটা 24 আওয়ার্সের একটা ইন্টেন্সিভ মানে মনিটরিং হতে হবে। ইফ সিস্টোলিক বিপি 180/230 উপরে হয় এবং ডায়াস্টোলিক 5/120 উপরে হয় তাহলে ল্যাবেটালল, আমরা যেটা বলছি ওই ওইটাই, এটা ওই ট্রিটমেন্ট শুরুর মধ্যেও অথবা ট্রিটমেন্ট শেষ হয়ে গেলে এর পরেও যদি এসে বেড়ে যায় তাহলে এই শুরু করতে হবে। আমরা ট্রিটমেন্টটা 185/110 এইটা হলেই আমরা শুরু করতে পারবো, তারপরেও দেখা গেলো বিপি বেড়ে গেছে, তখন এই ওষুধগুলো আবার রিপিট করা যাবে। এবং যদি দেখা যায় খুব বেশি বেড়ে গেছে ডায়াস্টোলিক 140-এর উপরে, তখন আমরা সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, এই ওষুধটাও আমাদের দেশে নাই, এটা একটা সমস্যা। নাও দ্য স্পেসিফিক থেরাপি আইভি অল্টিপ্লেস। ইন পেশেন্টস এলিজিবল ফর আইভি আলটিপ্লেস বেনিফিট ইজ টাইম ডিপেন্ডেন্ট, যেটা আমরা বলে আসছিলাম, যত তাড়াতাড়ি দেওয়া যায় তত বেনিফিট, কারণ প্রতি মিনিটে 19 লক্ষ নিউরন মারা যায়, প্রায় 800 মাইল আপনার নিউরন সার্কিট নষ্ট হয়ে যায়। সুতরাং এটা যত তাড়াতাড়ি ট্রিটমেন্টটা দেওয়া যায় তত ভালো। আর যে ফিজিশিয়ানরা দিবেন তারা দুইটা জিনিসের জন্যে খুবই ইয়ে থাকবেন, সজাগ থাকবেন, একটা হলো ব্লিডিং আর একটা হলো অ্যাঞ্জিওডিমা। এটার জন্যে যে একটা ট্রে রেডি থাকবে, এই ট্রেতে এই সব ম্যানেজমেন্টের জন্য সব জিনিস রেডি করে রাখতে হবে, একটা ট্রে এমনভাবে রেডি রাখতে হবে ও একটা আইভি অল্টিপ্লেজের একটা ভায়াল সহ, এবং এই যে আপনার অ্যাঞ্জিওডেমা ম্যানেজমেন্টের জন্য, ব্লিডিং ম্যানেজমেন্টের জন্য যেসব জিনিস প্রয়োজন এই ট্রের মধ্যে সব কিছু থাকবে। আইভি অল্টিপ্লেজের বদলা আপনার টেনেক্টোপ্লেজও দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা সিঙ্গেল বলাস ডোজ 0.25 মিলিগ্রাম/কেজি, ম্যাক্সিমাম 25 মিলিগ্রাম, এটা ইট নন ইনফেরিয়র টু আইভি অল্টিপ্লেস, এটাও দেওয়া যেতে পারে। এটা আমরা যেটা বলছিলাম যে টাইম, আমরা একটা জিনিস শুধু মনে রাখেন, এটা সবগুলো মনে না রাখলেও চলবে, যে ডোর টু নিডিল, DTN, ডোর টু নিডিল, ডোর মানে হলো আপনার হাসপাতালে ঢোকা, সেখান থেকে টাইম যতক্ষণে আপনি আলটিপ্লেস শুরু করছেন, এই সময়টা 1 ঘন্টার মধ্যে হলে ভালো হয়। আর আমাদের শুরু থেকে, স্ট্রোক শুরু থেকে
যে উইন্ডো পিরিয়ডটা এটা আমরা পরে আলাপ করতেছি, এইটা আপনার টার্গেট, যদি আপনার ওই টাইমের মধ্যে আসে আপনার টার্গেট হবে সব কিছু করে নিয়ে 1 ঘন্টার মধ্যে শুরু করতে, দিলে কি লাভ হয়। আইপিএলটি প্লেস দেখেন এটা হলো আউটকাম নাম্বার নিড টু ট্রিট, এটা হলো 8.3, ইম্প্রুভ 3.1। আমি ছবি দেখায় জিনিসটা আরো ভালো বলি, এই যে দেখেন যদি আমরা দেই অন ইন 3 চান্স অফ ইম্প্রুভমেন্ট, অন ইন 20 চান্স অফ ব্লিডিং, অ্যান্ড অন ইন 100 চান্স অফ ডেথ, আর বাকি যে থাকলো এই 20-র বাইরেও যে বাকি, এই যে ধরেন 97 বাদ দিলাম, তারপরে যে বাকিগুলো থাকলো তাদেরও এমআরএস স্কেলে 1:2 লাভ হয়। সুতরাং লাভটাই বেশি, ক্ষতিটার ক্ষতির পরিমাণ অনেক কম। সুতরাং এটা নির্ভয়ে এটা আপনারা দিতে পারেন, যেটা আমরা একটু বলে আসছিলাম যে 1 ঘন্টায় দেখেন অনেক ঘটনা ঘটিয়ে দেয়। এটা হলো রিক্যানালাইজেশন রেট, এটা হয়তো আপনাদের না জানলেও চলবে, রিক্যানালাইজেশনটা গুড। এই স্লাইডটা যদি মানে আমরা এখন থেকে যে কয়েকটা স্লাইড বলবো, এই স্লাইডটা যদি আপনারা এগুলো যদি একটু মন দিয়ে শুনেন তাহলে কোশ্চেনটা কম হবে। তাহলে প্রথম হলো এলিজিবিলিটি, কাকে আমরা দিব, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর আইভি অল্টিপ্লেস। প্রথমে আমরা বলতেছি হলো 3 আওয়ার্স উইন্ডো পিরিয়ড, এই সময়ের মধ্যে দিতে পারলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। এজ হলো দেখেন 18-র উপরে এবং 80-র উপরে বা 80-র নিচে, এজটা এখন আগে একটু 80-র নিচে বলতো, এজটা এখন রিল্যাক্সেশন হয়ে গেছে। সিভিয়ারিটি, সিভিয়ারিটি 3 ঘন্টার মধ্যে আমরা সিভিয়ারিটির কোনো ধারধারি না, যে যত সিভিয়ারই হোক আমরা আইবিআলটিপ্লেস দিয়ে দেব। মাইল বা ডিজেবলিং স্ট্রোক তাও দেব, তাহলে শুধুমাত্র ডিজেবলিং থাকলেই, ডিজেবল মানে হলো যে মনে করেন যে মুখটা বাঁকা হয়ে গেছে এটাও তো ডিজেবল, কথাটা জড়ায় গেছে এটাও তো ডিজেবল, হাতটা একটু অবশ লাগতেছে এটাও ডিজেবল, সুতরাং কোনো মাত্রায় ডিজেবিলিটি থাকলেই আমরা আইবিআলটিপ্লেস দেব। আর সিভিয়ারিটি যাই হোক 3 ঘন্টার মধ্যে আসলে আমরা দেব না, মানে 3 ঘন্টার মধ্যে আসলে আমরা আইবিআলটিপ্লেস দিতে পারবো। তবে 3 ঘন্টা থেকে 4.5 ঘন্টা সেকেন্ড যে উইন্ডো পিরিয়ড, এটার মধ্যে একটু কিছু প্রবলেম আছে, একটু মন দিয়ে শোনেন যে এখানে পেশেন্ট 80 বছরের নিচে হতে হবে, তার ডায়াবেটিসের হিস্ট্রি থাকবে না এবং প্রায়র স্ট্রোকের হিস্ট্রি থাকবে না, NIHS স্ট্রোক স্কেল 25-এর নিচে হতে হবে, এবং যে অরাল অ্যান্টিকোয়াগুলেন খায় না, এই ধরনের মানুষের বেলায় এটা দিতে হবে, যদিও কিছু রিল্যাক্সেশন আছে সেটা আমরা পরে বলতেছি। এবং অন থার্ড অফ দ্য MCI টেরিটরি, এর বেশি হওয়া যাবে না। আর আর্জেন্সি আমরা আগেই বলে আসছি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বিপি বিপি গাইডলাইনটা সেম। ব্লাড গ্লুকোজ 50-এর নিচে হলে আমরা দেব না, 50-এর উপরে এটা তুলে ফেলতে হবে, তবে 50-এর উপরে তুলে ফেললে দিতে পারবো। সিটি স্ক্যানে দেখা গেল যে মাইল্ড টু মডারেট এক্সটেন্ট আছে এই সেকেন্ড পিরিয়ডে, কিন্তু ফ্র্যাঙ্ক হাইপারটেনসিটি নাই, ফ্র্যাঙ্ক হাইপারটেনসিটি হলে আইবিআলটিপ্লেস দেওয়া যাবে না। প্রায়র অ্যান্টিপ্লেটলেট থেরাপি, প্রায়র অ্যান্টিপ্লেটলেট থেরাপি এখানে কোনো সমস্যা না, মনোথেরাপি হলে দিতে পারেন, এমনকি ডুয়াল থেরাপিও যদি থাকে তাহলেও দেওয়া যায়, কিন্তু স্লাইটলি ইনক্রিজ রিস্ক অফ সিমটোমেটিক ইন্টারক্রানিয়াল হেমোরেজ। আমরা আমাদের সেন্টারে এই মুহূর্তে ডুয়াল অ্যান্টিপ্লেটলেটটা অ্যাভয়েড করতেছি, এন্ড স্টেজ রেনাল ফেলার যদি হয় তবুও আল্টিপ্লেস দেওয়া যাবে, যদি অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিং টাইম যদি এলিভেটেড না হয়, এক্ষেত্রে এন্ড স্টেজ রেনাল ডিজিজও দেওয়া যাবে।
এখন কিন্তু আমরা ডেফিনিট ইন্ডিকেশন গুলো বলে ফেলছি, ক্লাস ওয়ান মানে ইন্ডিকেশন, এখন হলো অ্যাডিকশনাল রিকমেন্ডেশন, এটা ক্লাস টু। সুতরাং ওখান থেকে এখানে কথা কিন্তু একটু অন্যরকম হবে। দেখেন আমরা ওখানে আমরা বলে আসলাম 80 বছরের উপরে দেব না, কিন্তু এখন বলতেছি 80 বছরের উপরে দেওয়া যেতে পারে। দুই নম্বর আমরা বলছিলাম যে এনআইএস স্ট্রোক স্কেল 25-এর উপরে হলে এটা আনসার্টিন, এটা এত সিভিয়ার স্ট্রোক হলে এই এটা না দেওয়াই মনে হয় ভালো। প্রায়র স্ট্রোক, ডায়াবেটিস মেলাইটাস এরম যদি হয়, এই ক্ষেত্রেও ক্লাস টু রিকমেন্ডেশন হলো না, এখানেও দেওয়া যেতে পারে। আগে কিন্তু বলে আসছিলাম এখানে আমরা দিব না। এটা হলো আগের থেকে, আগের গাইডলাইন থেকে একটা ব্যাপক চেঞ্জ আছে। এখানে দেখেন মাইল্ড ডিজেবলিং স্ট্রোক, মাইল্ড ডিজেবলিং স্ট্রোক হলে আমরা দেব, কিন্তু যদি নন ডিজেবলিং স্ট্রোক হয়, মাইল্ড কিন্তু নন ডিজেবলিং, তার মানে এনআইএস স্ট্রোক স্কেল হলো লেস দেন 5, আমরা বলছিলাম 4 পর্যন্ত মাইল, সেক্ষেত্রে দেব না, আদারওয়াইজ দেব। এখানে নতুন আরেকটা ইনফরমেশন আছে আপনাদের জন্য, সেটা হলো যে আমরা টাইম জানি না, ঘুমের মধ্যে ঘটনা ঘটে গেছে, এই ক্ষেত্রে টাইমটা জানার একটা বেশ ভালো একটা উপায় আছে, সেটা হলো এমআরআই যদি করে ফেলেন আমরা, এই যে যে ক্ষেত্রে আমরা বুঝতেছি না কখন ঘটছে, এমআরআই করে ফেললে এমআরআই এর দুইটা সিকোয়েন্স আছে, এটা মেডিসিনের যারা আপনারা সবাই বুঝতেছেন, অন্যদের জন্য হয়তো কঠিন হবে একটু, DWI আর হলো ফ্লেয়ার। DWI তে আপনার স্ট্রোকের এভিডেন্স আছে কিন্তু খেয়ারে নাই, এটা ইন্ডিকেট করে এখনো 4.5 ঘন্টা পার হয় নাই। সুতরাং এই ক্ষেত্রে আপনি সেফলি আইভি অল্টিপ্লেক্স দিতে পারেন। কথাটা আবার বলি, DWI তে ইসকেমিক স্ট্রোকের এভিডেন্স আছে কিন্তু ফ্লেয়ার ইমেজে এখনো মানে ইসকেমিক স্ট্রোকের কোনো এভিডেন্স আসে নাই, এটা আসে যাবে 4 ঘন্টা 6 ঘন্টার মধ্যে এসে যাবে। তো সেই ক্ষেত্রে এটাকে বলা হয় DWI MR ফ্লেয়ার মিসম্যাচ, এক্ষেত্রে আমরা আইভি অল্টিপ্লেক্স দিতে পারি। এক্সিস্টিং ডিজেবিলিটি, এটা সাধারণত আপনার প্রি এক্সিস্টিং ডিজেবিলিটি, এটা সাধারণত আপনার সিমটোমেটিক ইন্টারক্রানিয়াল হেমোরেজের রিস্কটা খুব একটা বেশি বাড়ায় না, সুতরাং এটা ডিসিশন নেওয়ার ব্যাপারে আপনার ফিজিশিয়ান প্লাস হলো পেশেন্টের আত্মীয় স্বজন সবার সাথে আলাপ করে যে এখানে একটা আমাদের আছে লাভ, আছে লাভটা যদিও অন্যান্য ক্ষেত্রের মতো অত বেশি হবে না, তারপরে একটা লাভ আছে, সুতরাং এটা একটা অপশন আছে, তারা যদি চায় এটা আমরা দিতে পারি। ডিমেনশিয়া যদি থাকে এক্ষেত্রেও আমরা আইভি অল্টিপ্লেক্স দিতে পারি, এখন ডিমেনশিয়ার গ্রেড বুঝে আপনারা সিদ্ধান্ত নেবেন। আর্লি ইম্প্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না এটার জন্য আমরা দেরি করব না, যে দেখি হয় কিনা হয় কিনা উন্নতি, দেরি করা যাবে না, যত দেরি করব তত ক্ষতি। সিজার অ্যাট অনসেট, এটা কন্ট্রাইন্ডিকেশন না, কিন্তু আপনি সিজার কন্ট্রোল করে দিয়ে দিতে পারবেন। আর ব্লাড গ্লুকোজ লেভেল 50-এর নিচে 400-এর উপরে এটা দেওয়া যাবে না, তবে একটু নর্মালাইজ করে নিয়ে দেওয়া যাবে। কোয়াগুলোপ্যাথি, যদি আপনার INR 1.7 এর নিচে থাকে আর প্রথম মিন টাইম 15-এর নিচে থাকে, 15 সেকেন্ডের নিচে থাকে, তাহলে কেস বাই কেস এটা দেওয়া যেতে পারে। ডুরাল পাংসার, 7 দিনের মধ্যে যদি ডুরাল পাংসার না হয়ে থাকে দেওয়া যেতে পারে। নন কম্প্রেসিভ সাইটে যদি আটারিয়াল পাংসার 7 দিনের মধ্যে না হয় তাহলে দেওয়া যেতে পারে। 14 দিনের মধ্যে যদি মেজর ট্রমা না হয় হেড, হ্যাঁ অন্য জায়গায় হলেও সমস্যা নাই, হেডে যদি 14 দিনের মধ্যে মেজর ট্রমা না হয় তাহলে কেয়ারফুলি কনসিডার করতে পারেন। রিসেন্ট মেজর সার্জারি উইদিন 14 ডেজ এটা কনসিডার করা যাবে, যদি 14 দিনের বেশি হয়ে যায়, না হলে হেমোরেজের রিস্ক থাকে। জিআই আর জেনারেটরের ব্লিডিং,
এটা রিপোর্টের লিটারেচার শো করতেছে যে এটা ব্লিডিং রিস্কটা খুব একটা বেশি না, তবে অ্যাক্টিভ ব্লিডিং যদি থাকে তাহলে এটা কন্ট্রাইন্ডিকেশন। মেন সিচুয়েশন এটা কন্ট্রাইন্ডিকেশন না, তবে হলো আপনার কেস বাই কেস এটা সিদ্ধান্ত নিতে হবে এবং পেশেন্টকে বলতে হবে একটু ব্লিডিং বাড়তে পারে মেন সিচুয়েশনে, একজন গাইনেকোলজির কনসালটেশন নিলে ভালো হয়, তবে মেন সিচুয়েশন ইজ নট এ কন্ট্রাইন্ডিকেশন। এক্সট্রাক্রানিয়াল সার্ভাইকাল ডিসেকশন অ্যাসোসিয়েটেড উইথ এক্সট্রাক্রানিয়াল সার্ভাইকাল ডিসেকশন ইজ রিজনেবলি সেফ উইদিন 4.5 আওয়ার্স অ্যান্ড প্রবাবলি রিকমেন্ডেড। ইন্টারক্রানিয়াল ল্যাটারাল ডিসেকশন একটা আনসার্টিন, তাহলে দেখেন এক্সট্রাক্রানিয়াল সার্ভাইকাল ডিসেকশন দেব, ইন্টারক্রানিয়াল ইন্টারক্রানিয়াল ল্যাটারাল ডিসেকশন হলে এটা বেনিফিট আনসার্টিন, দেব না। আনরাপচার্ড ইন্টারক্রানিয়াল অ্যানুরিজম যদি স্মল সাইজ হয় ওকে, এ স্মল অর মডারেট সাইজ লেস দেন 10 মিলিমিটার আনরাপচার আর আনসিকোড ইন্টারক্রানিয়াল অ্যানুরিজম এটা প্রবাবলি সেফ, আমরা এটা রিকমেন্ড করতে পারি। ইউজফুলনেস অ্যান্ড রিক্স হু হারবার এ জায়ান্ট আনরাপচার অ্যান্ড আনসিকোড ইন্টারক্রানিয়াল অ্যানুরিজম এই ক্ষেত্রে ইস্টাবলিশ না, আমরা এটা অ্যাভয়েড করলেই ভালো। এভিএম আনরাপচার অ্যান্ড আনট্রিটেড ইন্টারক্রানিয়াল ভাস্কুলার ম্যালফরমেশন ইউজফুলনেস অ্যান্ড রিক্স আর নট ওয়েল ইস্টাবলিশড, সুতরাং এটা অ্যাভয়েড করলেই মনে হয় ভালো। বিকজ অফ দ্য ইনক্রিজ রিস্ক অফ ইন্টারক্রানিয়াল হেমোরেজ ইন দিস পপুলেশন অফ পেশেন্ট, আইভি আলটিপ্লেজ মে বি কনসিডার্ড উইথ সিভিয়ার নিউরোলজিক্যাল ডেফিসিট অ্যান্ড এ হাই লাইকলিহুড অফ মর্বিডিটি অ্যান্ড মর্টালিটি টু আউটওয়েট দি অ্যান্টিসিপেটেড রিস্ক অফ সিমটম ইন্টারক্রানিয়াল হেমোরেজ, এটা অ্যাভয়েড করলেই ভালো। তবে যদি দেখা যায় যে না বেনিফিট হতে পারে, এটা অ্যাসেস করা বড় টাফ, সেই ক্ষেত্রে দিতে পারে। আর মাইক্রোবিলিড যদি থাকে, নাম্বার যদি 1 থেকে 10 হয়, এটা মাইক্রোবিলিড যদি সন্দেহ করেন আপনি, সিটি স্ক্যানে দেখে তো দেখা যায় যে ছোট ছোট ব্লিড আছে, এটার জন্য এমআরআই এর একটা সিকোয়েন্স আছে, এটাকে বলা হয় হলো সাসেপ্টিবল ওয়েটেড ইমেজ, পুরোনো নাম ছিল যে গ্রেডিয়েন্ট ইকো ইমেজ, এখন বলা হয় সাসেপ্টিবল ওয়েটেড ইমেজ, এখানে দেখা যায় হেমোরেজ গুলো দেখা যায়, 1 থেকে 10 পর্যন্ত হলে আমরা দিতে পারি, 10-এর উপরে হলে না দেওয়াই ভালো। এক্সট্রাক্সিয়াল ইন্টারক্রানিয়াল নিওপ্লাজম, স্ট্রোক আছে কিন্তু সাথে একটা ইন্টারক্রানিয়াল বা এক্সট্রাক্সিয়াল নিওপ্লাজম আছে, এটা দেওয়া যাবে। একই সাথে কনকমিটেন্ট টাইরোফাইবাইন এপটিফাইবাইট এই যে এগুলো যে আছে এগুলো দেওয়া যাবে না। অ্যাকুট এমআই ইন দ্য সেটিং যদি হয় তাহলে দেওয়া যাবে, সাথে সাথে এমআই এর চিকিৎসাটাও দিতে হবে। আর প্রসিডিউরাল স্ট্রোক মানে কোন একটা প্রসিডিউর করতে যে স্ট্রোক হয়ে গেছে তাহলে আপনি এটা সেট এটা দিতে পারবেন। রিসেন্ট এমআই মানে অ্যাকুট এমআই না, কিছুদিন আগে ঘটনা 3 মান্থের মধ্যে, হিস্ট্রি অফ রিসেন্ট নন এসটি এমআই ইন দি 3 মান্থ, সেই ক্ষেত্রে আইভি অল্টিপ্লেস দিতে পারেন। 3 মাসের মধ্যে যদি এসটি এমআই হয় এবং ইনভলভ করে রাইট অর ইনফ্লুয়ার মাইকার্ডিয়াম দিতে পারেন। 3 মাসের মধ্যে যদি এমআই হয় এবং যদি অ্যান্টোরো মাইকার্ডিয়াম ইনভলভ করে তাহলেও দিতে পারেন। তার মানে রিসেন্ট এমআই হলো নন এসটি এমআই হোক আর এসটি এমআই হোক আমরা আইভি অল্টিপ্লেস দিতে পারি। আদার কার্ডিয়াক ডিজিজ অ্যাকুট পেরিকার্ডাইটিস ট্রিটমেন্ট মে বি রিজনেবল, আর্জেন্ট কনসালটেশন উইথ এ কার্ডিওলজিস্ট ইজ রিকমেন্ডেড, কার্ডিওলজিস্টের কনসালটেশন নিয়ে এটা দিতে পারেন। মডারেট অ্যাকুট ইসকেমিক স্ট্রোক লাইকলি টু প্রোডিউস মাইল্ড ডিজেবিলিটি অ্যান্ড অ্যাকুট পেরিকার্ডাইটিস ইজ অফ আনসার্টেন নেট বেনিফিট, মেজর ইসকেমিক স্ট্রোক লাইক টু প্রোডিউস সিভিয়ার ডিজেবিলিটি অ্যান্ড নন লেফট অ্যাট্রিয়াল অর ভেন্টিকুলার থ্রম্বাস, ট্রিটমেন্ট অফ আইভি আলটিপ্লেস ইজ রিজনেবল। মডারেট
acoudiscemic stroke to produce mild disability and non left atrial ventricular thrombus, treatment is uncertain benefit. Major ischemic stroke likely to produce severe disability and cardiac myxoma, treatment দেওয়া যেতে পারে. Major ischemic stroke to produce severe disability and papillary fibroelastoma, treatment of IVLT plays may be reasonable. Systemic malignancy. সিস্টেমিক ম্যালিগন্যান্সি হলে আপনার এটা বিবেচনা করতে হবে, এই পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি কেমন। যদি মনে করেন যে তার লাইফ এক্সপেক্টেন্সি 6 মাসের উপরে তাহলে রিজনেবল। প্রেগন্যান্সি, ওয়েন দ্য অ্যান্টিসিপেটেড বেনিফিট অফ ট্রিটিং মডারেট অর সিভিয়ার স্ট্রোক আউটওয়ার্ড দ্য অ্যান্টিসিপেটেড ইনক্রিজ রিস্ক অফ ইউটারাইন ব্লিডিং, এটা দেওয়া যেতে পারে যদি আপনি বেনিফিট চিন্তা করেন। তবে পোস্টপার্টাম পিরিয়ডের মধ্যে লেস দেন 14 ডেজ, এটা ইস্টাবলিশ না যে এটা বেনিফিট হবে কিনা। যদিও প্রেগন্যান্সিতে আপনি রিস্ক বেনিফিট চিন্তা করে দিতে পারেন, কিন্তু পোস্টপার্টাম 14 দিনের মধ্যে দেওয়া ঠিক হবে না। আর অপথালমোলজিক্যাল কন্ডিশন, হিস্ট্রি অফ এ ডায়াবেটিক হেমোরেজিক রেটিনোপ্যাথি অর আদার হেমোরেজিক অপথালমিক কন্ডিশন ইজ রিজনেবল অর রিকমেন্ডেড। সিকল সেল ডিজিজ অ্যাডাল্টের বেলায় বলি, অ্যাডাল্টের বেলায় এটা বেনিফিশিয়াল। এলিসিড ড্রাগ ইউজ, আপনারা জানেন যে অনেক এলিসিড ড্রাগে স্ট্রোক করে। রিজনেবল ইন ইনস্টেন্স অফ এলিসিড ড্রাগ ইউজ অ্যাসোসিয়েটেড ইসকেমিক স্ট্রোক ইন পেশেন্টস উইথ নো আদার এক্সক্লুশন, মানে সদা কথা এলিসিড ড্রাগ করে যদি ইসকেমিক স্ট্রোক হয় দেওয়া যেতে পারে। স্ট্রোক মিমিক, হ্যাঁ আপনি যদি দিয়ে ফেলেন ভয়ের কিছু নাই, তবে আপনার হেমোরেজটা অবশ্যই এক্সক্লুড করে দিতে হবে। কিভাবে আমরা দেব, গুরুত্বপূর্ণ কথা, দেব হলো 0.9 মিলিগ্রাম পার কেজি, এটা হলো 10% দেব বোলাস, এরপরে 1 ঘন্টায় পরবর্তী 1 ঘন্টায় দেব হলো আপনার ওই ইয়েতে ট্রিপে। এই ডোজের বেলায় আমরা একটু বলি, সেটা হলো সারা পৃথিবীতেই এই ডোজটা ইউজ হয়, বাংলাদেশে ঢাকাতেও এই ডোজে ইউজ হয়। তবে জাপানে বলেন, পাকিস্তানে বলেন, আরো 2-1টা কান্ট্রি আছে, তারা একটু লো ডোজ ইউজ করে। আমরা আমাদের সিলেটেড পার্সপেক্টে আমরা লো ডোজটা ইউজ করি, যেহেতু দেখতেছি যে জাপানে 0.6 মিলিগ্রাম পার কেজি বডি ডোজ দিয়ে এটাতে তারা সমান বলতে চাই, সেম বেনিফিট বলতে চাই। এটা আমরা নজরুল এখানে আছে, আমরা যখন ইয়েতে ছিলাম ওই আনে এই এটা নিয়ে আলাপ করতেছিলাম, তখন এই কোশ্চেনটা করা হয়েছিল, ওনারা 0.6-এর বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, তবে ওনারা আসলে 9-এ দেওয়ার পক্ষে। আর ইন্ডিয়ান ফিজিশিয়ানদের সাথেও আমরা আলাপ করছি, ওনারা বলছে লেস রিক্স লেস বেনিফিট, মানে 0.9 দিলে যেরকম বেনিফিট রিস্কটাও বেশি, 0.6 দিলে একটু বেনিফিট কম রিস্কটাও কম। আর এগুলো তো আমরা আপনাদের বলে ফেলছি কিভাবে মনিটর করতে হবে। দেওয়ার পরপরই যদি ব্লাড প্রেশার আমরা বলছিলাম যে 180 আর 105 এর মধ্যে রাখতে হবে, যদি না রাখা যায় তাহলে যে ওষুধগুলোর কথা বলছিলাম এগুলো দিতে হবে। এখন আর 24 ঘন্টা পরে একটা সিটি অথবা এমআরআই করতে হবে যে কোনো হেমোরেজ হলো কিনা। পোস্ট অল্টিপেস ট্রিটমেন্ট, মেইন কথাই হলো আমরা বারবার যেটা বলতেছি, যে কিছু জিনিস আমি বারবার বলতেছি, ব্লাড প্রেশার মেনটেন করা আর অ্যান্টি থ্রম্বোটিক, 24 ঘন্টার মধ্যে অ্যান্টি থ্রম্বোটিকটা আনসার্টিন, এটা না দেওয়াই মনে হয় ভালো। আমরা অ্যাসপিরিনও 24 ঘন্টার মধ্যে দেই না, 24 ঘন্টা ডিলে করি। তবে যদি আইভি অল্টিপ্লেস দিতে না পারি এবং যদি পেশেন্ট ইসকেমিক স্ট্রোক হয়, আমাদের কন্ট্রাইন্ডিকেশন আছে অথবা দেওয়ার সুযোগ নাই, সেক্ষেত্রে আপনার অরাল অ্যাসপিরিন দিয়ে দিতে পারেন।
একটা কথা এখানে ইম্পর্টেন্ট যে আমরা আইভি অল্টিপ্লেক্স দিয়ে ফেলছি কিন্তু সাথে তার অ্যাকুট এমআইও আছে, সেই ক্ষেত্রে হয়তো এটা কনসিডার করা যায় যে অ্যাসপিরিন। এটা হলো যে জাপানি ট্রায়ালটার রেজাল্ট, তারা দেখাইছে যে একই রকম রেজাল্ট। এখন আমরা আসি কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে, 0 to 3 hours এর মধ্যে কন্ট্রাইন্ডিকেশন, সেটা হলো এলিজিবল কিন্তু নন ডিজেবলিং, মানে কোনো ইয়া নাই, সময় মতোই সে আসছে, তার এনআরসি স্কোর 0 to 5, কিন্তু স্ট্রোকটা এমন যে তাকে কোনো ডিজেবল করতেছে না, এই ক্ষেত্রে বলতেছে না দিতে, যেটা গত যে 2018 সালে যে গাইডলাইন এখানেও দিতে বলতো, এখন এটা বলতেছে মাইল্ড স্ট্রোক কিন্তু কোনো ডিজেবল করে নাই, তাকে দিতে হবে না। আচ্ছা, এটা তো বলে ফেললাম। পেশেন্টস হু হ্যাভ আনক্লিয়ার টাইম অফ অনসেট অর আনউইটনেস সিমটমস অফ অনসেট অ্যান্ড ইন হোম দি টাইম লাস্ট নোন টু বি অ্যাট বেস্ট হলো 3 বা 4.5 ঘন্টার উপরে, টাইম যদি আপনি ঠিক না করতে পারেন শুধুমাত্র ওই কন্ডিশনটা ছাড়া, DWI ফেয়ার মিসম্যাচ ছাড়া আপনি টাইম ঠিক করতে না পারলে দেওয়া ঠিক হবে না। সিটিতে যদি ইন্টারক্রানিয়াল হেমোরেজ হয় তাহলে দিবেন না। ইনসাফিসিয়েন্ট এভিডেন্স টু আইডেন্টিফাই থ্রেশোল্ড অফ হাইপো অ্যাটেনুয়েশন সিভিয়ারিটি অর এক্সটেন্ড দ্যাট অ্যাফেক্ট দি ট্রিটমেন্ট রেসপন্স, দিস পেশেন্ট হ্যাভ এ পোর প্রোগনোসিস ডিসপাইট আইভি অল্টিপ্লেক্স অ্যান্ড এ সিভিয়ার হাইপো অ্যাটেনুয়েশন ডিফাইন্ড অ্যাজ অবভিয়াস হাইপোডেন্সিটি। এটা হলো যে সিভিয়ার হাইপো অ্যাটেনুয়েশন, এই ক্ষেত্রে এটা বেনিফিট পাওয়া যায় না। অ্যাকুট ইসকেমিক স্ট্রোক হু হ্যাভ হ্যাড এ প্রায়র ইসকেমিক স্ট্রোক উইদিন 3 মান্থস, এটা মে বি হার্মফুল, এটা অ্যাভয়েড করা ভালো। সিভিয়ার হেড ট্রমা উইদিন 3 মান্থ, এটা আইভি অল্টিপ্লেস হেড ট্রমা হলে কন্ট্রাইন্ডিকেটেড। অ্যাকুট হেড ট্রমা, এটা দেখেন যে হেড ট্রমা হয়ে গেছে কিন্তু আইভি অল্টিপ্লে শুড নট বি অ্যাডমিনিস্টার্ড। ইন্টারক্রানিয়াল ইন্ট্রাস্পাইনাল সার্জারি উইদিন 3 মান্থ, হিস্ট্রি অফ ইন্টারক্রানিয়াল বা স্পাইনাল সার্জারি উইদিন প্রায়র 3 মান্থ, এটা পোটেনশিয়ালি হার্মফুল, এটা কন্ট্রাইন্ডিকেশন। সাবআরাকনয়েড হেমোরেজ কন্ট্রাইন্ডিকেশন, জিআই ম্যালিগন্যান্সি ব্লিডিং উইদিন 21 ডেজ কন্ট্রাইন্ডিকেশন, কোয়াগুলোপ্যাথি কন্ট্রাইন্ডিকেশন যদি না আপনার প্লেটলেট কাউন্ট 1 লাখের উপরে হয়, যদি না আপনার INR 1.7 এর নিচে হয়, যদি না অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম 40 সেকেন্ডের নিচে হয়, যদি না প্রথমিন টাইম 15 সেকেন্ডের নিচে হয়, এইসব ক্ষেত্রে দেওয়া যাবে না, এর বেশি হলে দিবেন না। উইদাউট হিস্ট্রি অফ থ্রম্বোসাইটোপেনিয়া অল্টিপ্লেক্স ক্যান বি ইনিশিয়েটেড বিফোর অ্যাভেলেবিলিটি অফ প্লেটলেট কাউন্ট, কিন্তু প্লেটলেট কাউন্ট আসার সাথে সাথেই যদি 1 লাখের নিচে হয় বন্ধ করে দিতে হবে। রিসেন্ট ইউজ অফ অরাল অ্যান্টিকোয়াগুলেন্ট অর হেপারিন, ট্রিটমেন্ট মে বি ইনিশিয়েটেড বিফোর দ্য রেজাল্ট অফ INR অর প্রথম মিন টাইম, INR যদি 1.7 এর উপরে হয় ডিসকন্টিনিউ করে দিবেন, প্রথম মিন টাইম যদি 15 সেকেন্ডের উপরে হয় ডিসকন্টিনিউ করবেন, আর নিচে থাকলে কন্টিনিউ করতে পারেন। লো মলিকুলার হেপারিন, এটা যদি 24 ঘন্টার মধ্যে পেয়ে থাকে কন্ট্রাইন্ডিকেটেড। থ্রোম্বিন ইনহিবিটরস অথবা ফ্যাক্টর XA ইনহিবিটরস, এগুলো হলে পরে 48 আওয়ার্সের মধ্যে যদি থেপ দেওয়া হয়ে থাকে আগে, এটা না দেওয়াই ভালো। গ্লাইকোপ্রোটিন 2B3A রিসেপ্টর ইনহিবিটরস, এটা দেওয়া ঠিক হবে না। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আমরা দেখছি যে এটা ইনক্রিজ রিস্ক অফ ইন্টারক্রানিয়াল হেমোরেজ, অ্যাওর্টিক আস ডিসেকশন পটেনশিয়ালি হার্মফুল, ইন্ট্রাক্সিয়াল ইন্টারক্রানিয়াল নিওপ্লাজম, আমরা এখন তো বলছিলাম
এক্সট্রা অ্যাক্সিয়ালে কিন্তু আমরা অ্যাডিশনাল রিকমেন্ডেশন বলছিলাম, কিন্তু ইন্ট্রা অ্যাক্সিয়াল মানে বুঝলেন তো, ব্রেনের মধ্যে, ব্রেন প্যারেনকাইমার মধ্যে, এটা বলে ইন্ট্রা অ্যাক্সিয়াল, এটা হলে দেওয়া ঠিক হবে না। আর এক্সট্রা অ্যাক্সিয়াল মানে ব্রেন প্যারেনকাইমার বাইরে, যেমন ধরেন প্যারেনকাইমার বাইরে মেনিনজোমা থাকে, সমস্যা নাই। কনকমিটেন্ট অ্যাসিপ্সিম্যাপ দেওয়া যাবে না, কনকমিট্যাপ আইভি অ্যাসপিরিন শুড নট বি অ্যাডমিনিস্টার্ড উইদিন 90 মিনিটস আফটার দ্য স্টার্ট অফ আইভি অল্টিপ্লেস, মানে আপনার আইভি অ্যাসপিরিন দিতে হইবে অন্য কোনো কন্ডিশনে, দিলে 90 মিনিট পরে দেন। আমরা মনে হয় যে ইন্ডিকেশন কন্টেন্ডিকেশন গুলো বলে ফেলছি, যদি কোশ্চিন পরে থাকে তখন আমরা আলাপ করব। এখন যদি আপনার আইভি অল্টিপ্লেস দেওয়ার পরে বা দেওয়ার সময় যদি সিমটোমেটিক ইন্টাক্রানিয়াল হেমোরেজ হয় বা সাসপেক্ট করেন, তাহলে স্টপ করে দিবেন, সিবিসি করবেন, প্রথম টাইম করবেন, অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম করবেন, ফিব্রোজেন লেভেল দেখবেন, অ্যান্ড ব্লাড গ্রুপিং ফর ক্রস ম্যাচিং করে করে নিতে হবে। ইমার্জেন্সি সিটি করবো, ক্রায়োপ্রেসিপিটেট অথবা আপনার প্লেটলেট কনসেন্ট্রেশন, ক্রায়োপ্রেসিপিটেটটা বাংলাদেশে পাওয়া কঠিন, অথবা ট্যানেক্সেমিক অ্যাসিড অথবা অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড, এছাড়া সাপোর্টিভ থেরাপি, টেম্পারেচার গ্লুকোজ কন্ট্রোল, সাপোর্টিভ থেরাপি। তো আমরা যতগুলা দিছি আল্লাহর রহমতে এর মধ্যে এরকম বিপদে পড়ি নাই। এই বিপদটা আমরা পড়ি নাই, কিন্তু যে কোনো মুহূর্তে পড়তে পারি, যে অরোলিঙ্গুয়াল অ্যাঞ্জিওইডোমা, সাথে সাথে আমরা এন্ডোটিকাল ইন্টিবেশন করব এবং আপনার আইভি অল্টিপ্লেস ইনফিউশনটা বন্ধ করে দেব, মিথাইল প্রেডনিসোলোন 125 মিলিগ্রাম দেব, অ্যান্টিহিস্টামিন দেব, এতে ডাইফেনহাইড্রামিন, রানিটিডিন, আর নেবুলাইজ করতে পারি। আর একটা ভালো ওষুধ আছে, এটা এখনো আমাদের দেশে অ্যাভেলেবল না, ইকাটিবান্ট, এটা একটা ভালো ওষুধ। আর হলো সি1 এস্টারেজ ইনহিবিটর, এগুলো তো আমরা বলে লাভ নেই, আমাদের দেশে এগুলো নাই, তবু মনে রাখলেন আর কি যে এটা দেওয়া যায়। কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে বড় কমপ্লিকেশন যেটা আমরা বলে ইন্টাগ্রেল হেমোরেজ শিখে আসছেন আপনারা অ্যাঞ্জিওডোমা দেওয়ার সময়, এছাড়া স্ট্রোকের যে আর বড় কমপ্লিকেশন হলো সেটা হলো ব্রেন সোয়েলিং, ব্রেন সোয়েলিং হয়ে ব্রেন হার্নিয়েশন, ডেঞ্জারাস কমপ্লিকেশন, এটা সবসময় মনিটর করতে হবে। এটা যদি দেখা যায় সন্দেহ হচ্ছে এবং যদি এটা মেডিকেলি ম্যানেজমেন্ট করার চেষ্টা করব, মেডিকেলি ম্যানেজমেন্ট যদি না পারা যায় তাহলে সার্জিক্যাল কনসালটেশন। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে হলো অসমোটিক থেরাপি, সেটা হলো ধরেন ম্যানিটল, ল্যাসিক্স, এগুলো, আর ইউজ অফ ব্রিফ মডারেট হাইপার ভেন্টিলেশন, হাইপোথার্মিয়া আর বারবিটিউরেটও দেওয়া যেতে পারে। আমরা কিন্তু কর্টিকোস্টেরয়েডও দিই, যদিও লিখছি দিও না, কারণ বিদেশে সবাই বলে দিও না, কিন্তু আমরা তো দিই, আমরা দিয়ে বেনিফিটও পাই। তারা কি জন্যে দেয় না, তারা মনে হয় ইনফেকশনের ভয় পায়। এখন ধরেন আপনার ঘটনা ঘটেই গেছে, সুপ্রাটেন্টোরিয়াল হলে কি করব? অলদো দি অপটিমাল ট্রিগার ফর ডিকম্প্রেসিভ ক্র্যানিয়েক্টমি ইজ আননোন, ইট ইজ রিজনেবল টু ইউজ এ ডিক্রিজ লেভেল ইন কনসাসনেস অ্যাট্রিবিউটেবল টু ব্রেন সোয়েলিং অ্যাজ সিলেকশন ক্রাইটেরিয়া ইন পেশেন্টস লেস দেন 60 ইয়ার্স অফ এজ হু ডিটেরোরেট নিউরোলজিক্যালি উইদিন 48 আওয়ার্স ফ্রম ব্রেন সোয়েলিং অ্যাসোসিয়েটেড উইথ ইউনিল্যাটারাল এমসিএ ইনফ্যাকশন ডিসপাইট মেডিকেল থেরাপি ডিকম্প্রেসিভ ক্র্যানিয়েক্টমি উইথ ডুরাল এক্সপেনশন ইজ রিজনেবল। সেরেবেলার ইনফ্যাকশন, সেরেবেলার ইনফ্যাকশন হলে পারে ওই একই কথা, যদি ডিটেরিওরেট করতে থাকে তাহলে ডিকম্প্রেশন করতে হবে। এখন এটা দুই স্টেপেও করতে পারেন অথবা এক স্টেপেও করতে পারেন। প্রথমে আপনি ভেন্টিকুলোস্টমি করে নিলেন, নিয়ে প্রেশারটা কমায় ফেললেন, তারপরে আপনি এটা করলেন। এটা সার্জনের উপরে ছেড়ে দিলেই ভালো, সার্জন যেটা মনে করে, যে আগে সে
টেনেকটমি করবে না আগে ভেন্ট্রিকুলোস্টমি করবে, না একই সেটিং এ দুটেই করবে? নেক্সট যে ইম্পর্টেন্ট রিপারকুশন থেরাপি সেটা হলো মেকানিক্যাল থ্রোম্বেকটমি। তার মানে ওই যে থ্রোম্বাসটা যে ডেভেলপ করছিল, এই থ্রোম্বাসকে বিভিন্নভাবে বের করে আনা যায়, বিভিন্ন ডিভাইস আছে অথবা অ্যাসপিরেশন করে বের করা যায়। এটা আমরা কাদের করব? কনকমিটেন্ট উইথ আইভি আল্টিপ্লেস পেশেন্টস এলিজিবল ফর আইভি আল্টিপ্লেস শুড রিসিভ আইভি আল্টিপ্লেস ইভেন ইফ মেকানিক্যাল থ্রোম্বেকটমি ইজ বিং কনসিডার। কথা হলো যে যে আমরা মেকানিক্যাল থ্রোম্বেকটমি করতে পারি এটা চিন্তা মাথায় আছে, কিন্তু প্রথমে আইভি আল্টিপ্লেস দিয়ে দিতে হবে। ইফ পেশেন্ট আন্ডার কনসিডারেশন অফ মেকানিক্যাল থ্রোম্বেকটমি অবজারভেশন আফটার আইভি আল্টিপ্লেস টু অ্যাসেস ফর ক্লিনিক্যাল রেসপন্স শুড নট বি পারফর্ম। যে এটা আমরা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে ওই এটা থ্রোম্বেকটমি করে ফেলবো, রেসপন্স হচ্ছে কিনা বোঝার দরকার নেই, কারণ যত তাড়াতাড়ি করা যায় তত ভালো, এটা থ্রোম্বেকটমির জন্য পাঠিয়ে দেব। এখন থ্রোম্বেকটমি কিছু ক্রাইটেরিয়া আছে, যাকে তাকে পাঠালে হবে না। 0 to 6 hours এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পিরিয়ড। এইটা কোন পেশেন্টকে পাঠাবো? ডিরেক্ট অ্যাসপিরেশন থ্রোম্বেকটমি অ্যাজ ফার্স্ট ক্লাস মেকানিক্যাল থ্রোম্বেকটমি ইজ রিকমেন্ডেড কোন পেশেন্টে? এই যারা ফলোয়িং ক্রাইটেরিয়া ফুলফিল করবে, প্রি স্ট্রোক এমআরএ স্কোর যদি 0 to 1 হয়, 0 to 1 অনের বেশি হলে এটা পাঠায় লাভ নাই। আর অক্লুশন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অর M1 এটা এখন কেউ কেউ M2 বা M3 পর্যন্ত করতে পারে। এজ 18-এর উপরে হতে হবে, NISS স্কোর অবশ্যই 6-এর নিচে হতে হবে, 6-এর উপরে হতে হবে, মানে 6-এর নিচে হলে খুব খারাপ করা যাবে না। আর একটা অ্যাসপেক্ট স্কোর আছে, এই জিনিসটা আমি তো এখন সময় পাচ্ছি না বোঝানোর। অ্যাসপেক্ট স্কোর হলো যে ওই সিটি স্ক্যান দেখে বা MRI দেখে ওই বিভিন্ন পয়েন্ট আছে, বিভিন্ন পয়েন্টের উপরে পয়েন্ট দিয়ে এটা 10 পর্যন্ত, এটা 6-এর উপরে হইতে হবে, 6-এর নিচে হলে খুব খারাপ, এটা থ্রোম্বেকটমি করা যাবে না। অলদো দি বেনিফিট ইজ আনসার্টেন, দি ইউজ অফ মেকানিক্যাল থ্রোম্বেকটমি উইথ স্টেন্ট টিটাইভার মে বি রিজনেবল ফর কেয়ারফুলি সিলেক্টেড পেশেন্টস ইন হোম দি ট্রিটমেন্ট ক্যান বি ইনিশিয়েট উইদিন 6 আওয়ার্স অ্যান্ড হু হ্যাভ অক্লুসিভ কজেটিভ অক্লুশন MCA অফ M2 আর M3। এখন 6 to 24 আওয়ার্স পিরিয়ড, এটা হলো নতুন দুইটা ট্রায়াল হয়েছে, একটা ডন একটা হলো ডিফুজ 3। এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা 16 ঘন্টা বা ইভেন 24 ঘন্টার মধ্যে আমরা এটা করতে পারি। এই ক্রাইটেরিয়া আমি একটু দেখাই দিই, এই ক্রাইটেরিয়া ফুলফিল না করলে পাঠানো ঠিক হবে না, তারা করবে না। ডন ক্রাইটেরিয়া 6 to 24 ঘন্টা, 6 ঘন্টা হলো তো আমরা বলে ফেলছি কি কি ক্রাইটেরিয়া। একটা হলো 6 থেকে 24 ঘন্টা এটা হলো অনসেট, পেশেন্ট 80 বছরের নিচে হইতে হবে, NISS 10 থেকে 19-এর মধ্যে হইতে হবে, ইস্কেমিক কোর ভেরি ইম্পর্টেন্ট less than 30 ml হতে হবে। ইস্কেমিক কোর যদি 30 ml এর বেশি হয়, 30 ml এর বেশি হইতে হবে, ছোট হলে লাভ নাই। আর পেশেন্ট আপনার 80 ইয়ার্স এর উপরে বা 80 ইয়ার্স এর নিচে, NISS স্কোর 20 বার হায়ার, কিন্তু ভলুম এটা হলো 20-এর উপরে। অক্লুশন অফ দ্য ইন্টারক্রানিয়াল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অর মিডিল সেরেব্রাল আর্টারি অন CTA অর MRA, এটা তারা CTA না করে DSA করে ফেলে, তারপরে সিদ্ধান্ত করে। ডিফুজ ক্রাইটেরিয়া হলো ইসকেমিক কোর ভলুম less than 70 অন CTP অর DWI, মানে ইসকেমিক কোর ভলুম দেখার উপায় হলো দুইটা, CTP বা DWI। আমরা আগে দেখে আসছি যে DWI তে ইসকেমিক কোরটা বোঝা যায়, এরকম CTP, CTP মানে হলো সিটি স্ক্যানে পারকুশন সিটি স্ক্যান। পারকুশন সিটি স্ক্যান বোঝার একটু সমস্যা আছে, এটা তো এই আলাপ করতে পারবো না, আপনি খালি মনে রাখেন যে পারকুশন সিটি স্ক্যান করেও স্কোর বোঝা যায়। পেনাম্ব্রা অ্যাটলিস্ট 180% লার্জার দ্যান দ্য কোর, ভেরি ইম্পর্টেন্ট। যে কোর আর পেনাম্ব্রা কাছাকাছি আমরা পাঠিয়ে দিলাম ইয়ের জন্যে,
থ্রম্বোটমের জন্য, তাহলে ওরা করবে না। কমপক্ষে আপনার 180% লার্জার দ্যান দ্য কোর হইতে হবে, আর পেনাম্ব্রা অ্যাটলিস্ট 15 ml অথবা তার লার্জার বেশি হতে হবে, আর ওটা তো অক্লুশন ICMC ছিলই। তাহলে এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে তাহলে আমরা থ্রম্বেক্টমি পাঠাতে পারি। এখন থ্রম্বেক্টমি তো আমরা বলছি যে ওই M2 পর্যন্ত, এখন যদি দেখা যায় যে দুই জায়গায় লাগবে থ্রম্বেক্টমি, এটা বলে ট্যান্ডেম অক্লুশন, এক্সট্রাক্রানিয়াল আছে ইন্টাক্রানিয়াল আছে, এটা এক্সপার্ট হ্যান্ডে এটা সম্ভব, এটা পারবে তারা। যদি এরকম এক্সপার্ট হ্যান্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পাঠাতে পারি, কিন্তু ওই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হবে যেটা আমরা আগে বলে আসছি। আর এই ক্ষেত্রেও ব্লাড প্রেশারের ব্যাপারটা অবশ্যই ইম্পর্টেন্ট, যেটা আমরা ইসকেমিক স্ট্রোকের বেলায় RTP এর বেলায় বলে আসছি, এটাও এই 180-105 এর নিচে হতে পারে, 10 ছিল এটা 5, এর নিচে না হলে থ্রম্বোক্টমি করা যাবে না। আর এটা আদার পদ্ধতি, আদার পদ্ধতির মধ্যে ওই ইন্টারটেরিয়াল ফিব্রিনোলাইসিস, আগে এটা বলা হতো, এখন বলা হচ্ছে যে ইন্টারটেরিয়াল ফিব্রিনোলাইসিসটা কনসিকুয়েন্স আননোন, মানে সোজা কথা যে এটা কিছু না, সরাসরি ওই থ্রম্বাসের মধ্যে ঢুকে ওখানে অল্টিপ্লেস লো ডোজ দিয়ে দিলেন, দিলে থ্রম্বাসটা গলে গেল, তারপরে আপনি বের হয়ে চলে আসলেন। এই পদ্ধতি এখন বলতেছে না, এটা কনসিকুয়েন্স আনসার্টিন, আগে এটা অ্যাডভোকেট করা হতো। টেকনিক গুলো মনে হয় আমাদের বলে খুব একটা বেনিফিট নাই, টেকনিকটার মধ্যে শুধু টার্গেটটা আমি বলি, তাদের একটা থ্রম্বোলাইসিসের একটা টার্গেট আছে MTICI গ্রেড 2B3, এটা অ্যাঞ্জিওগ্রাফিক একটা ক্রাইটেরিয়া, ওই তাদের টার্গেট এইটা ফুলফিল করতে হবে। অ্যান্টিপ্লেটলেট আমরা বলে আসছি যে যদি আমরা IV অল্টিপ্লেস দেই তাহলে 24 আওয়ার্স এর পরে দেব অ্যান্টিপ্লেটলেট, আর যদি আমরা দিতে না পারি তাহলে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে এটা শুরু করতে পারবো। টিকাগ্লেনোর এখনো রিকমেন্ড করতেছি না, তবে রিসেন্টলি আপনার নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে অ্যাসপিরিন প্লাস টিকাগ্লেনোর একটা কম্বিনেশন তারা বেনিফিশিয়াল বলতেছে, যেটা গাইডলাইনে এখনো আসে নাই, আমি বললাম না আপনাদের সাথে একটা ইনফরমেশন দিলাম যে এটা হয়তো একসময় গাইডলাইনে এসেও যেতে পারে, সামনে বছরে হয়তো এসে যাবে। আর্জেন্ট অ্যান্টিকোয়াগুলেশন, অ্যাকুট ইসকেমিক স্ট্রোকে আর্জেন্ট অ্যান্টিকোয়াগুলেশন ইজ নট রিকমেন্ডেড, কোনো বেনিফিট নাই। উইথ সিভিয়ার স্টেনোসিস অফ অ্যান ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ইপসিলেটাল টু ইসকেমিক স্ট্রোক ইজ নট ওয়েল ইস্টাবলিশড, অ্যান্টিকোয়াগুলেন্ট ইস্টাবলিশ না। দি সেফটি অ্যান্ড ইউজফুলনেস অফ শর্ট টার্ম অ্যান্টিকোয়াগুলেশন ফর নন অক্লুসিভ এক্সট্রাক্রানিয়াল ইন্টারনোমুলার থ্রম্বাস নট ওয়েল ইস্টাবলিশড। আর এগারোবাটন, ডেবিগ্রাটন এগুলো আপনার নাম শুনছেন, অথবা আদার থ্রম্বিন ইনহিবিটর, এগুলো ইস্টাবলিশ না। ভলুম এক্সপান্ডার, এটা আগে খুবই করা হইতো আমরা যখন ছোট ছিলাম আপনাদের মতো, ওই ইন্টার্নি বা তার একটু পরে এটা খুব করা হইতো, আমাদের স্যাররা এটাই মেইন চিকিৎসা ছিল তখন, এখন এটা একেবারে বলা হচ্ছে দেওয়া যাবে না, কোনো বেনিফিট নাই। অ্যালবুমিনও দেওয়া হতো, এটাও বেনিফিট নাই, দেওয়া যাবে না। এটা এখনো বন্ধ হয় নাই, পেন্টক্সিফাইলিন অ্যাকুট ইসকেমিক স্ট্রোকে, পেন্টক্সিফাইলিন, তারপরে ক্যাবিনটোন, তারপরে আরো কি কি যেন আছে, এগুলো কোনো বেনিফিট নাই, এগুলো দেওয়া যাবে না। যত ধরনের নিউরোলজিক্যাল কি বলে নিউরোপ্রোটেক্টিভ এজেন্টের নাম শুনেন, এটা নিয়ে যে কত গবেষণা হলো, কতজনের কত চিন্তা ভাবনা হলো, কোনো নিউরোপ্রোটেক্টিভ এজেন্টের কোনো বেনিফিট পাওয়া যায় নাই, বরং দেখা গেছে সামটাইমস ইট মে বি হার্মফুল। সুতরাং কোনো ধরনের নিউরোপ্রোটেক্টিভ এজেন্ট যে যাই বলুক, বিভিন্ন নামে আসে, বিভিন্নভাবে আমাদের কাছে আসে, তারা বিভিন্ন কথা বলে, কিন্তু আসলে এখন পর্যন্ত কোনোটার কোনো বেনিফিট পাওয়া যায় নাই। আমি কোনো কোম্পানির নাম বললাম না,
বা কোনো ট্রেড নেম বললাম না, আপনারা বুঝে নেবেন কোনো নিউরোপ্রোটেক্টিভ আমরা দেব না। ইমার্জেন্সি ক্যারোটিড এন্ডারটেরেক্টমি অথবা ক্যারোটিড অ্যানজিওপ্লাস্টি অর স্টেন্টিং, এটা ইমার্জেন্সিতে এটা ইস্টাবলিশ না, তবে এটা সময় আছে পরে দেওয়া যেতে পারে। নেক্সট হলো আমরা খুব ইম্পর্টেন্ট, যদিও আমরা সেকেন্ডারি প্রিভেনশন কিছু বলতেছি না, এটা সময় সাপেক্ষ ব্যাপার, তবে হসপিটালে থাকতে থাকতেই রিহ্যাবিলিটেশন শুরু করতে হবে, সেই জন্য এই কিছু জিনিস একটু অ্যাসেস করে নিতে হবে। আর্লি রিহ্যাবিলিটেশন উইথ অর্গানাইজ ইন্টারপ্রফেশনাল স্ট্রোক কেয়ার শুড রিসিভ রিহ্যাবিলিটেশন অ্যাট অ্যান ইন্টেন্সিটি কমেন্সুরেট উইথ দি অ্যান্টিসিপেটেড বেনিফিট অ্যান্ড টলারেন্স, রুগী যত টলারেট করতে পারে সেই মানে ইন্টেন্সিটিটা সেরকম হতে হবে। ফর্মাল অ্যাসেসমেন্ট অফ অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং, কমিউনিকেশন অ্যাবিলিটিস অ্যান্ড ফাংশনাল মোবিলিটি বিফোর ডিসচার্জ অ্যান্ড দ্য ফাইন্ডিংস বি ইনকর্পোরেটেড ইন টু এ কেয়ার ট্রানজিশন অ্যান্ড ডিসচার্জ প্ল্যানিং প্রসেস। ডিসচার্জ প্ল্যানিং প্রসেসে আমরা শুধু লিখে দিই ফিজিওথেরাপি করাবেন, কিন্তু কি ধরনের ফিজিওথেরাপি কতটুকু কি ডিটেল লিখতে হবে, এই জন্য একজন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট দেখায় তার একটা গাইডলাইন নিয়ে সেই হিসাবে আপনার ডিসচার্জ প্ল্যানিংয়ে থাকা উচিত। আর আগে ফ্লুএক্সেটিন বা আদার SSRI দেওয়া হতো যে মোটর রিকভারির জন্য যে ইম্প্রুভ করবে, এটা কোনো বেনিফিট নাই। হাই ডোজ ভেরি আর্লি মোবিলাইজেশন উইদিন 24 আওয়ার স্ট্রোক অনসেট শুড নট বি পারফর্ম বিকজ ইট ক্যান রিডিউস দি অডস অফ এ ফেভারেবল আউটকাম অ্যাট 3 মান্থ। একেবারে 24 ঘন্টার মধ্যে আমরা আগেও বলে আসছি যে কোনো ফিজিওথেরাপি হাই ডোজ বিশেষ করে শুরু করি না, জাস্ট আপনি প্যাসিভ রেঞ্জ অফ মোশন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্যে। Thank you very much, sir, for your excellent presentation, and it was brilliant one, no doubt. Sir, apnar jonno ekjon special guest ache. Dekhi sir, apni uni nijei porichoy dibe. Dekhi sir, apni chinte paren kina sir. Thank you, Professor Motiur Rahman. Ji sir. Ami Dr. Dilip. Ji sir, apni mone mone hoy 33 bochor pore dekha hoyeche, karon apnake ar dekhi nai. আজকে যখন দেখলাম যে না এখানে মতিউর রহমানের ইয়ে হবে, তখন আমি এসানের সাথে যোগাযোগ করলাম যে আমাকে লিঙ্কটা পাঠাও তো আমি থাকবো। আর এমনিতেও খুঁজতেছিলাম ওই যে আমাদের ডক্টর সুদাময়ের জন্য, সুদাময়ের কি অবস্থা কি অবস্থা ওটা জানার জন্য এমনি তো আপনার ফোন নাম্বার খুঁজতেছিলাম, কেউ দিতে পারলো না। তো আপনার অনেক পুরো লেকচারটা আমি শুনলাম, অনেক সুন্দর এবং অনেক ইলাবোরেট করে বলা হয়েছে। স্ট্রোকটা তো অনেক একটা কঠিন জিনিস এবং আমাদের বয়সে সবার জন্য এখন স্ট্রোক একটা, তো আমাদের যত তাড়াতাড়ি ম্যানেজমেন্ট করা যায়, আসল কথা হচ্ছে সুইফটনেস অফ ম্যানেজমেন্ট, যত সুইফট হবে ততই ভালো হবে। সেটাই আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি স্যার, এখন কতখানি না 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 ঠিক আছে। সেটাই মূল কথা হচ্ছে যে সুইফট হইতে হবে, পেশেন্টের তরফ থেকে, হাসপাতালের তরফ থেকে, ডাক্তারের তরফ থেকে, সবাই যদি আমরা সুইফট হই তাহলে অনেক কিছুই, তাহলে সম্ভব স্যার, তাহলে অনেক কিছু ইমপ্রুভ করা সম্ভব। যদি ডিলে হয় তাহলে আর কিছু করার দরকার। আমার আশা স্যার বাংলাদেশের সবগুলো জেলায় অ্যাটলিস্ট কয়েকজন করে ডাক্তার রাজি হবে, তারা এটা সুইফট একটা ব্যবস্থা করে ফেলবে, এটা স্যার সম্ভব। এটা সম্ভব, এটা খুব কঠিন কিছু না, কারণ আমরা তো ওইরকম কোন কস্টলি চিকিৎসা কিছু করার মতো আমাদের কিছু নাই। কস্টলি চিকিৎসা করব, আইসিইউ আইসিইউ যদি লাগে সেটা হলো অন্য ব্যাপার, কিন্তু সব সময় তো আর আইসিইউ লাগবে না। জি লাগবে না স্যার, জি। কাজেই থ্যাংক ইউ, আপনার সাথে দেখা হলো, আপনার আপনার লেকচার শুনলাম, অনেক ভালো লাগলো এবং অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ ডক্টর এহসান কে, তারপরে বিডি ফিজিশিয়ান কে, আপনাকে আপনার সাথে যোগাযোগ করাই দিছে। থ্যাংক ইউ, ভালো ভালো থাকেন। আপনাকে আপনার খুব প্রিয় পাত্র, প্রিয় ভাজন দুইজন স্যার লাইভ কোশ্চেন করবে,
প্রথমে লাইভ কোশ্চেন করবেন স্যার ডক্টর সাজ্জাদ হক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন সিলেট এম এস ওসমান মেডিকেল কলেজ আচ্ছা ঠিক আছে সাজ্জাদ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আছি ভালো আছি কেমন আছেন বলেন জি স্যার আমি ভালো আছি স্যার বল আচ্ছা স্যারকে কিছু বলার আগে এই প্রোগ্রামটা যারা দেখছেন তাকে তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া ভালো যে এই প্রফেসর মতিউর রহমান স্যার এবং নিউরোলজি ইউনিটের তত্ত্বাবধানে এই সিলেট বিভাগ এবং আমার মনে হয় বাংলাদেশে খুব কম এরকম ইনস্টিটিউটই আছে মাউন্টেড হসপিটালে নিউরোলজি একটা স্ট্রোক ইউনিট হুইচ ইজ ভেরি ভেরি এফিশিয়েন্টলি ফাংশনিং অ্যান্ড এক্সিকিউটিং দেয়ার অ্যাক্টিভিটিস এটা যারা জানেন না তারা জেনে নেবেন যেখানে ইমিডিয়েট থ্রম্বোলাইটিক থেকে শুরু করে স্ট্রোকের সব ধরনের চিকিৎসা এত সুনিপুণভাবে করা হয় ইতিমধ্যেই এটি বাংলাদেশের সর্বমহলে প্রশংসিত হয়েছে এটা মনে হয় এই নিউজটা সবার জানা উচিত যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্ট্রোক ডিটেকশন হওয়ার সঙ্গে সঙ্গে যদি কেউ এখানে আসে এখানে এমন একটা সুদক্ষ টিম এবং এই প্রফেসর মতিউর রহমান স্যারের মতো লোকজন আছেন যারা খুব এফিশিয়েন্টলি প্রাইম ম্যানেজমেন্টটা করে দিতে পারবেন যেটা হয়তো অনেক জায়গাতে পসিবল না স্টিল নাও স্যার যেটা বারবার বলার চেষ্টা করতেছেন যে সব ডিস্ট্রিক্টে অথবা বিভাগীয় শহরগুলোতে অথবা একটা ভালো কোনো হসপিটালগুলোতে যেন এটা সব জায়গাতে এস্টাবলিশড হয় আই ডোন্ট নো ইন ফার টাইম এটা কতটুকু ফিজিবল হবে বাট স্টিল ইট ইজ অন গোয়িং ইন সিলেট ইন মাউন্টেড হসপিটাল সো স্যারের জন্য শুভকামনা এবং টিমের জন্য শুভকামনা এবং বিশেষ বিশেষ কারণে আমাদেরকেও মাঝে মাঝে যেতে হয় আমরা তাদের অ্যাক্টিভিটি গুলা দেখি অ্যান্ড উই আর রিয়েলি কাইন্ড অফ ইউ স্যার প্রশ্ন স্যার দুটো এটা তো এখন সবাই আমরা জানি যে কোভিড এরা চলছে সুতরাং এই কোভিড রিলেটেড প্রশ্নটা স্যার আমরা আমি নিজে ইনফ্যাক্ট শামসুদ্দিন হসপিটালে একটা দুইটা তিনটা পেশেন্ট পাইছি স্যার যারা অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক উইথ কোভিড এবং বিভিন্ন লিটারেচারেও এটা দেখা গেছে যে 5% কেসে ইসকেমিক স্ট্রোকের একটা টেন্ডেন্সি ইন এ কোভিড পেশেন্ট এটা দেখা যাচ্ছে আর কি স্যার সো যেহেতু কোভিড একটা ভাস্কুলোপ্যাথি একটা এন্ডোথেলিয়াল ইঞ্জুরির মাধ্যমে করে সো ইট মে বি ইনভলভড দ্য ইন্ট্রাক্রেনিয়াল ভেসেলস অ্যান্ড লিডস টু স্ট্রোক সেক্ষেত্রে যে পেশেন্ট অলরেডি কোভিড এবং অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক আমরা ট্রেডিশনাল কোভিড যে চিকিৎসাগুলো করি সেক্ষেত্রে কোনো মডিফিকেশন আনবো কিনা স্পেশালি কর্টিকোস্টেরয়েড যাদের ক্ষেত্রে দিচ্ছি অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট লো মলিকুলার হেপারিন যাদেরকে দিচ্ছি এখানে কোনো মডিফিকেশন আনবো কিনা স্যার এটা উত্তরটা শুনে আমি নেক্সট কোয়েশ্চনটা করতে যাচ্ছি স্যার আচ্ছা এটা খুবই একটা জরুরি কোশ্চেন করছেন কারণ এই মুহূর্তে এটা বিরাট একটা সমস্যা তবে এখন পর্যন্ত আমরা দেখতেছি স্ট্রোক আছে তবে আপনার চিকিৎসার মডিফিকেশন কোনো প্রয়োজন নাই কারণ আপনি তো ইয়া দিচ্ছেনই লো মলিকুলার হেপারিন দিচ্ছেনই তবে অ্যাসপিরিন দেওয়া যাবে কি যাবে না এই ব্যাপারে এখন পর্যন্ত বৈজ্ঞানিকেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই সুতরাং আপনারা যে চিকিৎসা দিচ্ছেন কোভিড অ্যান্ড প্লাস স্ট্রোক ওই শুধু কোভিডের চিকিৎসায় যথেষ্ট নতুন করে স্ট্রোকের আলাদা কোনো চিকিৎসা দিতে হবে না কর্টিকোস্টেরয়েড দিতে কি স্যার কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই আচ্ছা কর্টিকোস্টেরয়েড আপনার যে ইন্ডিকেশন আছে যে ইন্ডিকেশনে দেন এখানে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা স্যার নেক্সট কোশ্চেনটা যেটা স্যার এটা আপনার লেকচার থেকে কোশ্চেনটা আসছে স্যার একটা স্লাইডে স্যার দেখাইছেন রিকারেন্ট স্ট্রোকের ক্ষেত্রে থ্রম্বোলাইটিক কন্ট্রাইন্ডিকেটেড অথবা দরকার নেই এরকম একটা কথা বলছেন স্যার এটা কেন স্যার এটা আমরা দিব না কেন এবং লেট স্ট্রোক যেগুলা লেট প্রেজেন্টেশন সেই ক্ষেত্রেও দিতে না করছেন এটা কি কন্ট্রাইন্ডিকেশন হিসেবে না করছেন নাকি কোনো বেনিফিট পাওয়া যাবে না স্যার না এটা আপনার যদি টাইম আপনি ঠিক বুঝতে না পারেন 4.5 আওয়ার্স এর পরে দেখা দিলে দেখা যাচ্ছে তারা অনেকগুলো ট্রায়াল দিচ্ছে মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা এখন পর্যন্ত এটা 4.5 ঘন্টাই হয়তোবা কিছুদিনের মধ্যেই 6 ঘন্টা বলবে এটা আমি বলি নাই যেহেতু গাইডলাইনে নাই সেহেতু এটা দিলে দেখা যাচ্ছে যে 6 ঘন্টা পর্যন্ত হয়তো বেনিফিট হয় এরপরে আর বেনিফিট হয় না বরং খারাপ হয় সুতরাং টাইমটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে আমরা এখন পর্যন্ত 4.5 ঘন্টার উপরে 1 মিনিটও যাব না এটা আরেকটা যেটা বলছিলেন সেটা হলো রিকারেন্স স্ট্রোক এটাও একটু রিলেটিভ বিষয় যদি মনে করেন যে এই
পাঁচ স্ট্রোক এই কয়েক মাস আগে হয়েছে, আপনি দিবেন না, তবে আপনি ট্রিটমেন্ট করছেন, একবার আইভি অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করছেন, করার পরপরই আপনার হসপিটাল সেটিং এর মধ্যে আবার স্ট্রোক করছে, তখন আপনি দিতে পারেন, এটা ইট মে বি রিপিটেড। থ্যাংক ইউ স্যার, আর সময় নিব না স্যার, আরো অনেক কোশ্চেন আছে, আপনাকে ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ডক্টর সাজ্জাদকে ধন্যবাদ তার কোশ্চেনের জন্য। স্যার এখন আবার সংক্ষেপে একটা দুটো কোশ্চেন নিয়ে আমাদের সাথে আসবেন স্যার, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক এম এইচ ওসমানী মেডিকেল কলেজের ডক্টর শোয়েব আহমেদ। ডক্টর শোয়েব আহমেদ প্লিজ। হ্যাঁ শোয়েব বলেন, আমার এই শোয়েব তো সব জানে, এগুলো বহুবার পড়ছে সে। আনমিউট করে দেন, শোনা যাচ্ছে না। স্যার ধন্যবাদ বিডিভিজিএন কে স্যার, আর আসলে স্যার আমার এফসিবিএস কোর্সের সময় স্যার আমার অনেকবারই সুযোগ হয়েছে স্যার আপনার এই যে মূল্যবান এটা শোনার জন্য স্যার। স্যার আপনি একেবারে ই লেভেল থেকে স্যার একেবারে লেটেস্ট ট্রিটমেন্ট পর্যন্ত বলছেন, যারা মেডিসিন এবং আমরা স্যার রিলেটেড যারা তারা বুঝতে পারতেছে স্যার যে কি ভ্যালুয়েবল লেকচার স্যার এত সহজ ভাবে স্যার বলছেন। একটা কথা আছে স্যার, যে যে জিনিসটা সম্পর্কে যত বেশি ভালো জানে উনি তত সহজ ভাবে বলতে পারে স্যার। আমরা জানি স্যার আপনি কিরকম টিচার, আপনি কিরকম নলেজেবল পারসন স্যার, আমরা যারা কাছ থেকে আপনার ডাইরেক্ট স্টুডেন্ট স্যার তারা আমরা বুঝিয়ে এবং জানি স্যার। স্যার আমার কয়েকটা রিলেটেড কোয়েশ্চেন ছিল, মানে স্যার আপনিও বলছেনই আমি জাস্ট, যারা স্যার এই স্ট্রোকটা একেবারে উপজেলা লেভেল থেকেও ম্যানেজমেন্ট হয় স্যার, একটা স্ট্রোক সেন্টারও ম্যানেজমেন্ট হয়, কয়েকটা ভুল কি জিনিসটা ম্যানেজমেন্ট হয় স্যার আপনি বলছিলেন, আমরা যারা জানি ধরতে পারছি যে ফ্লুইড ম্যানেজমেন্ট এবং স্যার গ্লুকোজ ম্যানেজমেন্টটা স্যার ওরা খুব ইয়ে করে স্যার, আপনারা আবার যদি উল্লেখ করেন স্যার এটা খুব ভালো, এটা খুবই ইম্পর্টেন্ট স্যার। যে কোনো ক্লিনিকে গেলেই একটা স্যালাইন ধরা দিচ্ছে, ওরা কোন ফ্লুইডটা দিতে হবে এটা বুঝে না, এবং ডায়াবেটিস কে নন ডায়াবেটিস আছে কিনা ওই হিসাবে ইয়ে করে, বাট গ্লুকোজের লেভেলটা ওরা দেখে না স্যার। দ্বিতীয় হচ্ছে স্যার অনেকেই সিটি স্ক্যান কখন করতে হবে বা এমআরআই কখন করতে হবে ওইটাও বুঝে না, কোনটা আগে করতে হবে একটা ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী করে ফেলে স্যার। ঠিক আছে স্যার, আমি কার্ডিওলজি রিলেটেড যেটা কোয়েশ্চন স্যার করতে চাচ্ছি স্যার, আপনি এটে প্লেস বলছেন স্যার, টেনেক্টিভ প্লেসও কিন্তু স্যার আমরা থ্রম্বোলাইটিক হিসাবে দিচ্ছি স্যার, একই সময়ে যারা এমআইও দেখাচ্ছে অনেক পেশেন্ট ইসকেমিক স্ট্রোকও নিয়ে আসে স্যার, সেক্ষেত্রে আপনি বলছেন স্যার আপনি এখানে সুপিরিয়র না ইনফিরিয়র না স্যার টেনেক্টিভ প্লেস এটে প্লেসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি যার একুট এমআই আছে স্যার সাথে একুট ইসকেমিক স্ট্রোক আছে সেই ক্ষেত্রে কি স্যার টেনেক্টিভ প্লেস কি স্যার দেওয়াটা ভালো হবে কি স্যার এটে প্লেস থেকে না দিয়ে, যেহেতু 10 মিনিটে দেওয়া যাচ্ছে দুইটাই কভার করতেছে স্যার এটা। আর আরেকটা হচ্ছে স্যার ইন জেনারেল যারা দেখা যায় যে ইসকেমিক স্ট্রোকের পেশেন্টরা দেখা যায় যে আইসিইউতে স্যার ম্যানেজমেন্ট হয় সাথে এমআই থাকে, আগে বা পরে আমাদেরকে স্যার কল দেওয়া হয় কার্ডিওলজিস্টদের, আমরা যাওয়ার পরে যেটা দেখতে হবে ইনভেরিয়েবলি স্যার ওরা ডুয়েল অ্যান্টিপ্লেট পাচ্ছেন স্যার, অ্যাসপিরিন সাথে কপিডোগ্রল পাচ্ছেন, ওই মুহূর্তে ইসকেমিক স্ট্রোক যাদের হচ্ছে সেটাতে হোল্ড করতে হবে কিনা বা কিভাবে হোল্ড করতে হবে স্যার, ডুয়েল অ্যান্টিপ্লেট বা সিঙ্গেল অ্যান্টিপ্লেট চলবে কিনা বা রিস্টার্ট করলে কখন করতে হবে, এটা অনেকের কাছে স্যার নলেজ গ্যাপটা আছে স্যার ইন জেনারেল যারা আছে স্যার, আপনি এই ব্যাপারে যদি বলেন। আর থার্ডলি স্যার লাস্ট যেটা বলতে চাচ্ছি, সাজ্জাদ বলে বলছে এখানে নজরুল ভাইও আছেন স্যার, উনিও একজন রিনাউন্ড নিউরোলজি সিলেটে স্যার, আপনারা স্যার একটা সিলেটে স্ট্রোক সেন্টার করছেন সেটা সিলেটদের জন্য বা সিলেট বিভাগের জন্য খুবই ইম্পর্টেন্ট স্যার, কিন্তু স্যার যে এই যে এটি প্লেসটা স্যার টাইম ডিউরেশনটা খুবই ইম্পর্টেন্ট স্যার, আপনারা স্যার এই স্ট্রোক সেন্টার থেকে আমার একটা স্যার সাজেশন থাকবে, বিদেশে স্যার প্যারামেডিক্সরা আছে স্যার, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সিস্টেম থাকে, আপনারা যদি হটলাইন করে দেন স্যার ওখানে প্যারামেডিক্স বা ইয়ে থাকে হটলাইনে কথা বলার পর অনেক পেশেন্ট স্যার ওই টাইম ডিউরেশনের জন্য বা আসা যাওয়া কিভাবে আসবে জানে না, হটলাইনে আসার পরে স্যার অ্যাম্বুলেন্স সার্ভিস যদি থাকে শুধু ওই স্ট্রোক সেন্টারের জন্য অনেক পেশেন্ট স্যার টাইমলি আসলে স্যার, এবং আপনারা যেভাবে স্যার ইভালুয়েট করেন এটি প্লেস পেয়ে স্যার অনেক বেনিফিট পাইতে পারে, কারণ আপনি বলছেন স্যার তিনজনের মধ্যে একজন বেনিফিটেড হয় এটা টাইমলি যদি স্যার এটি প্লেস দিতে পারে, শুধু স্যার স্ট্রোক সেন্টারটা যদি শহরের বিশেষ করে লুকা স্যার ধন্যবাদ শুরু করি, এটা আমরা চেষ্টা করতেছি একটা হটলাইন নেওয়া যায় কিনা,
আপাতত যেটা করছি সেটা হলো যে আমরা ওই আমাদের মার্কেটিং বিভাগ দিয়ে যে আমাদের যে ফোন ডেক্সি যে নাম্বারটা আছে ওটা ফোন করলে তার বাসায় অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে, এইটুকু করতে পারছি। এটা শুধুমাত্র মনে করেন যে আপনার সিলেটের এই দক্ষিণ অংশ, সাউথ সুরমায় আমরা পারবো না, কারণ অতটুক আস্তে আস্তে যে জ্যাম পারবো না, এইটুকু করতে পারছি। তবে আমাদের আরো তো প্ল্যান আছে, মাথার মধ্যে অনেক কিছুই আছে, সব জানেন টাকা পয়সার জন্য করতে পারি না। দুই নম্বর, আপনি যে কোশ্চেন করছেন এমআই এর ক্ষেত্রে, আপনার অ্যাক্টিভ প্লেজও কিন্তু ইকুয়ালি ইফেক্টিভ, আপনি আইদার অ্যাক্টিভ প্লেজও চয়েস করতে পারেন অথবা টেন অ্যাক্টিভ প্লেজও চয়েস করতে পারেন। তবে টেন অ্যাক্টিভ প্লেজ যেহেতু একটু সস্তা, আর যদি অ্যাকুট স্ট্রোক হয় সাথে অ্যাকুট এমআই হয়, টেন অ্যাক্টিভ প্লেজ যদি দেন আমি হ্যাপি, এটা আমার সমস্যা নাই। আর যেটা বলছিলেন যে ডাবল অ্যান্টিপ্লেটলেট, ডাবল অ্যান্টিপ্লেটলেট যেহেতু সাথে যদি এমআই থাকে তাহলে আপনার ব্যাপার, আমি তখন ব্রেনের গুরুত্বটা কম, হার্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ব্রেন ইন দ্যাট কেস। সুতরাং আপনার চিকিৎসায় যদি তার ডাবল অ্যান্টিপ্লেটলেট দিতে হয়, ট্রিপল অ্যান্টিপ্লেট দিতে হয়, আমি না করব না। কিন্তু শুধু স্ট্রোক, এই ক্ষেত্রে ডাবল অ্যান্টিপ্লেটলেটের কোনো সুযোগ নাই। আর যে আপনি অ্যাডভাইসটা সাধারণের জন্য বলছেন ওটা আমি আবার একটু রিপিট করি, সেটা হলো ফ্লুইড অ্যান্ড গ্লুকোজ, ভেরি ইম্পর্টেন্ট কথা। এটা খুবই মানে সিলেটে আসে, আমি যখন প্রথমে সিলেটে আসি সব ক্লিনিকে এটা দেখছি, তারপরে তো আপনাদের সাথে বারবার বসছি, আপনারা বারবার আমার সাথে বসছেন, অ্যাটলিস্ট ওসমানী মেডিকেল কলেজে এই জিনিসটা আর নাই আপনাদের কারণে। আপনাদের কারণে ওসমানী মেডিকেল কলেজ ঠিক হয়ে গেছে স্ট্রোকের চিকিৎসায়, যদিও অ্যাডভান্সটা করতে পারতেছেন না আপনারা বিভিন্ন লিমিটেশনের কারণে, অ্যাডভান্স হয়তো আর একটু ডিভোশন হলেই পারবেন। তবে ফ্লুইডের ব্যাপারে আমি আবার জোর দিয়ে বলি, কোনো হাইপোটোনিক ফ্লুইড দেওয়া যাবে না, শুধুমাত্র নর্মাল স্যালাইন দিতে হবে, হাইপোটোনিকও দেওয়া যাবে না, হাইপারটোনিকও দেওয়া যাবে না, গ্লুকোজ কন্টেনিং কোনো ফ্লুইড দেওয়া যাবে না। আমরা প্যাথোজেনেসিস যে আমি ডিটেইল বলতে পারি নাই, কিন্তু বলে আসছি আমি যে স্যার, আমি যদি ইন্টারভিউ আপনি একটা স্যার মানুষ অনেক তো মিস ইনফরমেশন পাইতে পারে, আপনি বলছেন তো 3 লিটার দিতে হবে, কিন্তু স্যার আপনি যেটা আমাদের বলছিলেন জাস্ট এটা চ্যানেল মেইনটেইন করার জন্য কোনো দরকার না পড়লে, পেশেন্ট যদি ডিহাইড্রেটেড না থাকে জাস্ট এটা চ্যানেল করে রাখার জন্য স্যার পাইপার 10 ড্রপে করে রাখতে পারে। বাট আজকে লেকচারে জানেন বলছেন স্যার 3 লিটার পর্যন্ত দিতে হবে, এটা অনেকে মিস ইনফরমেশন পাবে কিনা না স্যার? না, মিস ইনফরমেশন না, এটা হলো নিউ ইনফরমেশন, আগের আগের লেকচার থেকে এটা আপডেটেড হয়েছে, আগে আমি বলছি এটা সত্য কথা, আগে এটাই ছিল 10 ফোঁটা করে দিতে বলতাম, কিন্তু এটা নিউ ইনফরমেশন যে 3 লিটার ফ্লুইড 24 আওয়ার দিতে হবে। আমাদের আসলে আমরা খুব খুশি যে আপনার সাথে নজরুল ইসলাম স্যার আছেন, আমরা কাছ থেকে কিছু শুনবো। তার আগে আমাদের অডিয়েন্স আসলে অনেকগুলা কোয়েশ্চেন ছিল, কিছু কোয়েশ্চেন সোয়েবের মাধ্যমে আসলে সলভ হয়ে গেছে, এমআই রিলেটেড 3-4 কোয়েশ্চেন ছিল, সব উত্তর ওই প্রশ্নে আপনি দিয়ে দিয়েছেন, ওটা আমি রিপিট করবো না। আপনার আমাদের খুব প্রিয় একজন ইন্টার্ন, আপনার খুব প্রিয় স্টুডেন্ট ডক্টর হানিফ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার একটা কোয়েশ্চেন দিয়ে আমি শুরু করবো স্যার। সে জানতে চাচ্ছে যে ম্যানেজমেন্ট অফ ম্যানেজমেন্ট স্যার আমরা আসলে কি অবশ্যই স্ট্রোকের মতো সমান গুরুত্ব দিতে হবে এবং সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা করতে হবে। ট্যানজেন্ট ইসকেমিক অ্যাটাকের অবশ্যই চিকিৎসা আছে, এটাকে কখনো গুরুত্ব কম দেওয়া যাবে না। কারণ হলো যার ট্যানজেন্ট ইসকেমিক অ্যাটাক হয় তার 1 in 5 চান্স অফ ইসকেমিক স্ট্রোক ইন নেক্সট 1 ইয়ার এন্ড 1 in 4 চান্স অফ এমআই। তার মানে ট্যানজেন্ট ইসকেমিক অ্যাটাক হলে পরে তার পরবর্তীতে এমআই হওয়ার চান্স আরো বেশি। সুতরাং তাকে থরোলি ইনভেস্টিগেট করে রিস্ক ফ্যাক্টরগুলো বের করে তাকে সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ করছেন এটা। বুঝতে পারি নাই
উপায় নাই, আপনি তো বুঝতে পারতেছেন যে ব্রেনে ইনসাল্ট থাকলে দুটোই থাকবে, কিন্তু হাইপোনেট্রিমে আছে তাহলে এটা আপনি সিয়াড একটা কারণ তো আছে। তাহলে কোনটা ধরে সে আগানো উচিত স্যার, কোনটা মোস্ট কমন, ইট ওয়ান ইজ দ্য মোস্ট কমন? আমরা এই মুহূর্তে শুধুমাত্র আমরা সোডিয়ামটা কারেকশন করব। সোডিয়াম কারেকশন করার পরে যদি দেখা যাচ্ছে যে এটা কারেক্টেড হয়ে গেল, তাহলে তো আপনি বুঝলেন যে এটা সেরেব্রাল সল্ট টেস্টিং। স্যার যে আরেকটা প্রশ্ন আসছে স্যার, সেটা হচ্ছে যে অ্যাকিউট ফেজে আমরা যে স্যার উইদিন 24 আওয়ার অ্যাসপিরিন দিব স্যার, সেই অ্যাসপিরিনের ডোজ দিয়ে কোনো আপ টু ডেট ইয়ে কি স্যার ক্লিনিক্যাল এভিডেন্স কি স্যার? যদি আপনি এটা রিপারকুশন থেরাপি না করেন বা করতে পারতেছেন না, করা সম্ভব না, তাহলে হলো 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ফার্স্ট ডোজ হবে 325 মিলিগ্রাম, পরবর্তীতে 75 টু 150 মিলিগ্রাম, আপনি যেটা চয়েস করেন, ইকুয়ালি ইফেক্টিভ। আর আরেকটা ব্যাপার হচ্ছে স্যার, আমরা স্ট্রোকের ক্ষেত্রে এরকম দুইটা প্রশ্ন আসছে স্যার, যে ডিউরিং স্ট্রোক দুইটা ব্যাপার পেশেন্টে আমরা দেখি স্যার, একটা হচ্ছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আর আরেকটা হচ্ছে স্যার ইনসোমনিয়া, কিছু স্ট্রোক পেশেন্ট ইনসোমনিয়া এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, আর একটা হচ্ছে স্যার কনভালশন। এই তিনটা স্ট্রোকের কমপ্লিকেশন যেটা একিউট কমপ্লিকেশন, সেখানে স্যার ম্যানেজমেন্টের গাইডলাইনটা যদি স্যার আপনি বলতেন। একটা ভালো কোশ্চেন করছেন যে সিজার, স্ট্রোকের সাথে সিজার, এখানে পরিষ্কার গাইডলাইন হলো প্রোফাইল্যাকটিক অ্যান্টি সিজার মেডিকেশন ইজ নট ইন্ডিকেটেড, প্রোফাইল্যাকটিক দেওয়ার কোনোই প্রয়োজন নাই। অ্যাকুট ইসকেমিক স্ট্রোকে যদি রিকারেন্ট সিজার হয় তাহলে আপনাকে সিজারের জন্য ওষুধ দিতে হবে। এখন ওষুধটা কতদিন দিবেন এটা নিয়ে একটু মানে মতভেদ আছে, কেউ বলে 3 মাস, কেউ বলে না 6 মাস, কেউ বলে না 6 মাস বেশি হয়, কেউ বলে 3 মাস কম হয়। তো আমরা অন অ্যান এভারেজ 6 মান্থ দিয়ে দিই, এর পরেও যদি দেখা যায় 6 মান্থ পরে অফ করার পরে যদি আবার যদি সিজার হয় তাহলে বুঝতে হবে যে ওই স্ট্রোক থেকে গ্লায়োসিস ডেভেলপ করছে বা ওই স্ট্রোক থেকেই হচ্ছে, তখন আপনি মিলাইবেন যে যে জায়গায় স্ট্রোকটা হয়েছে এখান থেকে কি সিজার হওয়া সম্ভব কিনা, বলে তখন তো এটা সেকেন্ডারি সিজার বা সেকেন্ডারি এপিলেপসি ট্রিটমেন্টে চলে যাবে। আপনি জানেন তো যে কোনো অ্যাকুট কনফিউশন স্টেটে আপনার এটা ডেলিরিয়াম থাকতে পারে, আপনারা মেডিকেলে যে ডেলিরিয়াম যেভাবে ম্যানেজ করেন এই সেইভাবেই ম্যানেজ করতে হবে আর কি, এটা হতে পারে। স্যার আরেকটা প্রশ্ন ছিল যেটা স্যার, এই ডিউরিং হেমোরেজিক ট্রান্সফারশন যদি আমরা স্ট্রোকে মানে প্রথমেই আমরা দেখি যে স্যার ইসকেমিক স্ট্রোকে হেমোরেজিক ট্রান্সফরমেশন আছে, সেক্ষেত্রে আমাদের থ্রম্বোলাইসিসের গাইডলাইনটা কি রকম স্যার, ক্লিয়ার মানে ক্লিয়ার গাইডলাইন কেমন স্যার? একদম ক্লিয়ার গাইডলাইন আপনি যে বলছি ওটা ওরা হয়তো খেয়াল করে নাই, সেটা হলো যে যদি আপনার হেমোরেজ থাকে, এটা যদি মাইক্রোব্লিড থাকে, অনলি ইন কেস অফ মাইক্রোব্লিড এবং সেটা কম, তাও 10টার কম হইতে হবে, এই ক্ষেত্রে আল্টিপ্লেস দেওয়া যাবে, আর কোন হেমোরেজে আপনার আল্টিপ্লেস দেওয়া যাবে না। আর দুইটা কোশ্চেন স্যার আমি রিফিউজিশনস মানে পেজ থেকে, একটা হচ্ছে স্যার যদি ডক্টর শিষ্যের প্রশ্ন করছিলেন যে NIHS স্কোরটা কি হবে, আমার মনে হয় এটা উনি অনলাইনে পাবেন, কিন্তু আপনি যদি স্যার সিম্পলিফাইড ভাবে কিছু বলতে বলে দেন তাহলে স্যার সুবিধা হবে সবার জন্য। NIHS স্কোর এটা তো অনেক বড়, তো ইচ্ছা করে আমি এটা বলি নাই, এটা উনি চাইলে ওনার ইয়াটা ইমেইলটা আমাকে দিয়ে দিক, আমি ওনাকে মেইল করে দিয়ে দিব। আরেকটা ব্যাপার হচ্ছে স্যার ডিউরিং সাপ্লিমেন্টাল অক্সিজেন,
আপনি স্যার বলছেন যে 94% এর উপরে হইলে এটা লাগবে না স্যার, যদি আমরা 94% এর নিচে পাই তারপরে আমরা অক্সিজেন দিচ্ছি, সেক্ষেত্রে অক্সিজেন আমরা কত কত সময় দিব স্যার? এখানে কি টার্গেট অ্যাচিভ করলে আমরা বন্ধ করে ফেলবো কি? না বন্ধ করবেন না, টার্গেট মেইনটেইন করতে হবে। মেইনটেইন করতে হবে, হ্যাঁ টার্গেট মেইনটেইন করতে হবে যতটুকু সময় লাগে। সাধারণত একদিন দুই দিনের মধ্যে টার্গেট মেইনটেইন হয়ে যায়, কিন্তু বুঝেন তো যদি পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ হয় তখন একদিন দুই দিনও তো হয় না। একটা লাস্ট কোশ্চেন স্যার, দিস কোশ্চেন ইজ ফ্রম মি, এটা আমার কোশ্চেন। আচ্ছা বলুন। সাজ্জাদ প্রশ্ন করছেন, সুয়েব ভাই প্রশ্ন করছেন, সুয়েব ভাই চারটা প্রশ্ন করছেন, আমি স্যার একটাই প্রশ্ন করবো। সেটাই আসলে আমি জানি না যে আমাদের নতুন ট্রেনিরা এই প্রোগ্রামটা কতজন দেখতেছেন, কিন্তু আমি এই যে আমার পরিচিত ফেস গুলো দেখতেছি, আমার এখন মনে পড়তেছে যে আমরা একাডেমিক বিল্ডিং এ কর্নারে স্যার প্রেজেন্টেশন করতো আর সুয়েব ভাই প্রশ্ন করতো, আমরা প্রশ্ন করতাম, প্রশ্ন করা নিয়ে একটা কাড়াকাড়ি ব্যবস্থা ছিল, এটা আমার সেই স্মৃতিটা ফিরিয়ে আনছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে স্যার, কোয়াগুলোপ্যাথির আপনি কয়েকটা ডেফিনেট কন্ট্রাইন্ডিকেশন বলছেন স্যার ডিউরিং ইন্টারভেনশন, এই জায়গাটাতে স্যার যদি কোয়াগুলোপ্যাথিটাকে আমরা রিভার্স করে ফেলতে পারি তাইলে কি আমরা দিতে পারবো কিনা, বা এই ধরনের কোনো ব্যাপার আছে কিনা যে স্যার রিভার্স করে নিয়ে আমরা ইয়েতে যাব থ্রম্বোলাইসিসে যাব, নাকি এটা একদমই কন্ট্রাইন্ডিকেটেড না? ওই যে যদি আপনি প্রথম মেইন টাইম 15 সেকেন্ডের নিচে আনতে পারেন, হ্যাঁ তারপরে আপনার এপিটিটি 40 এর নিচে আনতে পারেন, তারপরে হলো কি বলছিলাম যেন একটা প্লেটলেট কাউন্ট, প্লেটলেট কাউন্ট ফলো করতেছে না, এটা হিমোলিজম করতেছে, এই হ্যাঁ INR 1.7 এর নিচে আনতে পারেন, ইন দ্যাট কেসে যদি মনে করেন যে পেশেন্ট উইল বি বেনিফিটেড তাহলে দিতে পারেন। স্যার আমি মানে আর আমাদের ইয়েতে স্যার প্রশ্ন নিচ্ছি না, একটা লাস্ট প্রশ্ন স্যার, এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে, যদিও এটা একুইপ ম্যানেজমেন্টে জড়িত কিনা আমি জানি না স্যার, হাউ টু ডু ইন কেস অফ স্ট্রোক চ্যামেলিয়ন স্যার, ইন কেস অফ স্ট্রোক চ্যামেলিয়ন স্যার, মানে যেটা বলছেন যে স্ট্রোক মিমিক্স এর উল্টা যেটা স্যার, যে ভেগ প্রেজেন্টেশন নিয়ে আসবে আসলে এটা স্ট্রোক ছিল, পরে ডায়াগনোসিস হবে যে এটা স্ট্রোক, মেলেজ নিয়ে আসতে পারে স্যার, লেথার্জি নিয়ে আসতে পারে, এই সেটিংটা স্যার স্ট্রোক চ্যামেলিয়ন। হ্যাঁ হ্যাঁ এটা তো হতেই পারে, হতেই পারে অন্য স্ট্রোক মনে হয়, এটা মিস করে ফেললে তো উপায় নাই, না হলে পরে তো আমরা বলছি যে মিমিক মনে হচ্ছে, আমরা অ্যাসেস করতে পারতেছি না, আমরা দিয়ে দেবো চিকিৎসাটা। আমি আমি পর্যায়ে আমি আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, আমি স্যারকে আসলে ওভারঅল কিছু বলার জন্য এবং মতিরমান স্যারের প্রেজেন্টেশন নিয়ে কমান্ড করার জন্য আমি একটু অনুরোধ করছি। ওখান থেকে বলতে পারবেন স্যার, আনমিউট করে দেন স্যার। ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের এই প্রোগ্রামে যে মেইন বক্তা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং অত্র অঞ্চলের অত্যন্ত সুনামধন্য নিউরোলজিস্ট প্রফেসর ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান স্যার, উনি যে বক্তব্য দিয়েছেন স্ট্রোকের একিউট ম্যানেজমেন্টের সর্বশেষ যে গাইডলাইনটা ওটা উনি ফলো করেছেন, এবং যার ফলে আমরা যারা আগের গাইডলাইনগুলো জানতাম সেটা থেকে বেশ কিছু চেঞ্জ আছে বর্তমান গাইডলাইনে স্যার, সেটা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে এবং বেশ ইলাবোরেটলি বলেছেন। এখানে স্যার বিশেষ করে যে কথাটাতে গুরুত্ব দিয়েছেন বেশি সেটা হচ্ছে যে আমাদের দেশে এই যে স্ট্রোকের একিউট ম্যানেজমেন্ট এটা দীর্ঘদিন একদম ছিল না, খুব রিসেন্টলি বাংলাদেশে এটা শুরু হয়। এই স্ট্রোকের ম্যানেজমেন্টটা শুরু করে বাংলাদেশে প্রথমে চেষ্টা করে ঢাকার অ্যাপোলো হসপিটাল, এবং তারা আসলে সাকসেসফুলি করতে পারেনি যে কোনো কারণেই হোক। এরপরে ঢাকাতে CMHA এটা শুরু হয়, তারা শুরু করে আমাদের মাউন্ট এডুর হসপিটালে শুরু হওয়ার প্রায় 1 বছর আগে থেকে।
ঢাকাতে অন্যান্য দুই একটি প্রতিষ্ঠানে এটা চেষ্টা হয় কিন্তু তারা সাকসেসফুলি করতে পারেনি। আমাদের শুরু হওয়ার বেশ কিছুদিন পর থেকে ঢাকাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এই ট্রিটমেন্টটা শুরু করে, কিন্তু আমরা দেখেছি যে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে তার প্রায় 25 বছর আগে থেকে এই ট্রিটমেন্টটা শুরু হয় কিন্তু আমরা এতদিন পিছনে ছিলাম, যার ফলে আমাদের লোকজন সঠিক চিকিৎসাটা পায়নি, যার ফলে আমাদের দেশে এই ট্রিটমেন্টটা এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি, অর্থাৎ জনগণ সচেতন হননি এই ট্রিটমেন্টটা নেওয়ার ক্ষেত্রে। কারণ স্যার বারবার বলেছেন যে এটা টাইম ডিমান্ডিং, টাইমের বিষয়ে জড়িত, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই চিকিৎসা শুরু করতে হবে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রিটমেন্ট শুরু করতে হলে যেমন জনসাধারণকে সচেতন হতে হবে, এট দ্য সেম টাইম আমাদের ডক্টরদের সচেতন হতে হবে, যারা ফিজিশিয়ান আছেন আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে সবাইকে এই মেসেজটা দিতে হবে যে একিউট স্ট্রোক হওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব প্রাইমারি স্ট্রোক সেন্টারে আসতে হবে। প্রাইমারি স্ট্রোক সেন্টার ওই সকল সেন্টারকে বলা হয় যেখানে মিনিমাম থ্রম্বোলাইটিক থেরাপিটা দেওয়া যায়, যেখানে সঙ্গে মেকানিক্যাল থ্রম্বেক্টমি করা যায় সেটাকে আমরা সাধারণত সেকেন্ডারি স্ট্রোক সেন্টার বলি। তো আমাদের এখনো আমাদের সিলেটে যেটা আছে মাউন্টেড হসপিটাল সেটা হচ্ছে প্রাইমারি স্ট্রোক সেন্টার, আমরা এখনো মেকানিক্যাল থ্রম্বেক্টমি এই সেন্টারে করতে পারতেছি না। ঢাকাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স সেটা একটা সেকেন্ডারি স্ট্রোক সেন্টার, সেখানে প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি থ্রম্বেক্টমি সুযোগ সুবিধা আছে। এই যে টাইমের বিষয়ের কথা, এই টাইমটা যদি আমরা সবাই জানি, অ্যাটলিস্ট যদি আমরা প্রাইমারি ট্রিটমেন্টটা দিতে পারি প্রাইমারি সেন্টারে আসার পর, তো অনেক রোগী উপকৃত হবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে এইটা আসলে খুবই সেফ একটা ট্রিটমেন্ট প্রসিডিওর। এখানে আমরা এই হাসপাতালে এ পর্যন্ত 30-এর বেশি থ্রম্বোলাইটিক থেরাপি দিয়েছি এবং আমাদের কোনো ক্যাজুয়ালিটি নাই, এবং অধিকাংশ পেশেন্টই অনেক উন্নতি হয়েছে পেশেন্টদের এবং কেউ কেউ সম্পূর্ণ ভালো হয়ে গেছেন। কাজেই এই যে একটা সুযোগ, এই সুযোগটা নেওয়া যায়। আর একটা কথা স্যার বারবার বলছেন যে দুই ধরনের ডোজ এখানে কাজ করে, একটা হচ্ছে 0.6 মিলিগ্রাম, একটা হচ্ছে 0.9 মিলিগ্রাম। তো আমরা যেহেতু বাংলাদেশে এটা নতুন করে শুরু করা হয়েছে, সেই অর্থে আমরা যদি 0.9 মিলিগ্রাম দিয়ে শুরু করি সেক্ষেত্রে দেখা যাবে কমপ্লিকেশন একটু বেশি হইতে পারে, হয়তো ইফিকেসিটা একটু বেশি হইতে পারে, এটা অজনপ্রিয় হয়ে যাবে যে না এটা দিলে মানুষ মারা যায়। সেজন্য স্যারের সিদ্ধান্তটাকে আমরা মেনে নিছি যে না 0.6 দিব, এতে আমাদের ক্যাজুয়ালিটি হচ্ছে কম, হয়তো বা একটু ইফিকেসি কম হইতেও পারে কিন্তু আমাদের একটিও মর্টালিটি নাই। অথচ ঢাকার সিএমএ সবচেয়ে সাকসেসফুল যারা তাদেরও মর্টালিটি অনেক বেশি, মর্টালিটি এবং ডিজেবিলিটির দিক থেকে আমরা অনেক 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 ভালো অবস্থায় আছি আমাদের এই ডোজিং এর জন্য। এখন আমি আবারও চলে যাচ্ছি সেই টাইমিং এর বিষয়টা নিয়ে। আমাদের সকল ডক্টর যারা কনসালটেন্ট আছেন কিংবা আমাদের ডিগ্রিধারী এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার আছেন, সবাই যদি আমাদের এই টাইম ফ্রেমটাকে জানেন বুঝেন এবং রোগীদেরকে নির্দিষ্ট জায়গায় পাঠান, সেক্ষেত্রে জনগণ অনেক বেশি উপকৃত হবে। এটা ছাড়াও ডক্টর সুয়েব কতগুলো কথা বলছেন যে যদি আমরা আরো কিছু একটা হটলাইন করা সহ, হ্যাঁ একটা হটলাইন করা যেতে পারে, হটলাইনের মাধ্যমে তারা দ্রুত আসতে পারে। তো মাউন্ট এডুরার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে কেউ যদি নক করে যে আমার এই মাত্র স্ট্রোক হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমাদের নির্দিষ্ট ব্যবস্থা আছে, আমাদের হাসপাতাল রেডি থাকে। এখানে ডোর টু নিডল টাইমটা মনে রাখবেন, স্যার বলছেন যে 1 ঘন্টা হইলে ভালো হয়, 1 ঘন্টার মধ্যেই হইতে হবে, হইলে এটা ভালো হয়। আমাদের এখানে এই টাইমিংটা কিন্তু অনেক কম, অনেক সময় দেখা গেছে 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা এটা দিতে পারি, অর্থাৎ 1 ঘন্টার চেয়ে অনেক কম সময় আমরা এটা দিতে পারি। এবং খুব রিসেন্টলি আমরা একটা পেশেন্টকে দিছি যাকে হয়তো আমরা 20 মিনিটের বেশি সময় নেইনি। আমাদের এখানে টিম গুলো সবসময় রেডি থাকে, স্যার বলছেন ট্রে রেডি, আমাদের সবসময় ট্রে রেডি করাই থাকে, আর পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে আমাদের টিমের মেম্বাররা দ্রুত অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে আমরা এখানে রেডিওলজি ডিপার্টমেন্টেই ট্রিটমেন্টটা শুরু করে দেই, অর্থাৎ এমআরআই রুমেই করি। আমাদের এখানে ফেসিলিটিজ একটু বেশি আছে, যার ফলে আমরা স্যার যে সিম্পল বলছেন যে যেখানে একটা সিটি স্ক্যান করার ব্যবস্থা আছে এবং ডেডিকেটেড একটা ইউনিট আছে নিউরোলজি, সেইখানে আমরা থ্রম্বোলাইটিক থেরাপি স্টার্ট করতে পারি। তো এটা করা খুবই জরুরি, সেই সব জায়গা থেকে আমাদের প্রতিটা
ডিস্ট্রিক্ট হসপিটালে সিটি স্ক্যান আছে, অনেক জায়গাতেই আছে, যেখানে আছে সিটি স্ক্যান মেশিন সেখানে এটা করা যেতে পারে এবং শুধুমাত্র দরকার ট্রেনিং। এবং এই ট্রেনিংটা যদি সরকারি হসপিটালগুলোতে করা সম্ভব, মাউন্ট এডুরাতে আসলে আমাদের স্যার আছেন, আমরা এখানে আছি, আমাদের সব স্টাফ এখানে ট্রেন, যার ফলে অন্যরা খুব দ্রুত মাত্র একদিনে ট্রেনিং নিয়েই এটা কাজটা শুরু করতে পারবে। বড় কোনো প্রসিডিউর নয়, বড় কিছু নয়, সাহস এবং কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন যদি মানা যায় তবে সব জায়গায় দেওয়া সম্ভব। স্যার বলছেন দেশের 64টা ডিস্ট্রিক্টে যেন মিনিমাম ডিস্ট্রিক্ট হসপিটাল গুলোতে অথবা ডিস্ট্রিক্ট লেভেলে এই ট্রিটমেন্টটা দেওয়ার জন্য, আপনারা যদি সবাই একটু সচেতন হন এবং আগ্রহী হয়ে ওঠেন, খুব সিম্পল এবং খুবই কম ঝুঁকিপূর্ণ একটা ট্রিটমেন্ট আপনারা দিতে পারবেন, এবং এইভাবে আমরা আমাদের দেশে এটাকে আরো জনপ্রিয় করতে পারবো। এবং পরবর্তীতে দেখা যাবে আমাদের সেকেন্ডারি স্ট্রোক সেন্টারও ডেভেলপ করে যাচ্ছে অনেক, সে এবং মানুষ স্ট্রোকের পূর্ণ চিকিৎসাগুলো পাবে। তো আমি আজকে স্যার এই ধরনের একটা প্রোগ্রাম করার মাধ্যমে জনপ্রিয়তা, এই ট্রিটমেন্টের জনপ্রিয়তা অর্জনের জন্য বা এটা প্রচারের জন্য এই যে স্যারের এই বক্তব্যগুলো, এই স্যারের এই প্রেজেন্টেশনটা খুবই কাজে আসবে। কারণ জনসাধারণ প্রথমে জানলে হবে না, আমাদের প্রথমে জানতে হবে আমাদের ডাক্তাররা, আমাদের ডাক্তারদেরকে জানানোর জন্য স্যারের এই প্রোগ্রামটা। সাধারণ জনগণ হয়তো এই প্রোগ্রাম থেকে খুব ভালো কিছু বুঝবে না, কাজেই ডাক্তাররা যদি বুঝে তাহলে আমার মনে হয় অচিরেই আমরা বাংলাদেশে এই স্ট্রোকের ট্রিটমেন্ট গুলো, যা আমাদের দেশে নতুন হইলেও সারা বিশ্বে এটা বেশ পুরাতন চিকিৎসা, সেটা আরো ভালোভাবে শুরু করতে পারবো। সর্বশেষে সকল দশ ডক্টর যারা আছেন আমাদের এই বক্তব্য শুনতেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অর্গানাইজারদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এরকম একটা টাইম ডিমান্ডিং লেকচার আয়োজনের করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যার আমার একটা ইয়ে ছিল, এখানে যে সিটি স্ক্যান করা হয় স্যার, এটা কি হেমোরেজ এক্সক্লুড করার জন্য? এই এত কম সময়, যথেষ্ট যথেষ্ট হেমোরেজ এক্সক্লুড করলেই আপনি ক্লিনিক্যালি স্ট্রোক, আপনি কনফিডেন্ট এবং সিটি স্ক্যানে হেমোরেজ নাই টাইম যদি জানা না যায় তাহলে আপনি আরটিপি তে যাওয়া ঠিক হবে না। দুর্বল হলো না, আমি ওইগুলোতে একটু বেশি দেখাই নাই, কারণ হলো যে ক্লাস ওয়ান ক্লাস টু লেভেল অফ এভিডেন্স এগুলো বললে আপনারা বুঝবেন, কিন্তু এটা তো সবার পক্ষে এটা বোঝা সম্ভব না। ইচ্ছা করে আমি ওই জিনিসগুলো ওমিট করে দিয়ে একটু সহজ করে ফেলছি। ডায়াবেটিস যাদের, তাদেরকেও স্যার এডিপ্লেস দেওয়া যাবে স্যার, বয়স ফ্যাক্টর না স্যার? হ্যাঁ, ডায়াবেটিস থাকলে দেওয়া যাবে। আচ্ছা, কিন্তু ওয়ারফেরিনে থাকলে স্যার সেটা কি একদিনের ভিতরে থাকলে স্যার দেওয়া যাবে না স্যার? যদি দেখা যায় 24 ঘন্টার মধ্যে ওয়ারফেরিনে সে আসে এবং তার যদি দেখেন আপনি যে INR 1.7 এর বেশি দেওয়া যাবে না। আর স্যার লো মলিকুলার ওয়েট হেপারিন থাকে স্যার, তাহলে এখন ধরেন যে একটা লোক অল্টিপ্লেস পেয়ে গেছে, তারপরে তার কোভিড ডেভেলপ করছে, ওকে তো লোমলিকুলার ওয়েট হেপারিন দিতে সমস্যা নাই। একটা কোভিড পেশেন্টের যদি স্যার ইসকেমিক স্ট্রোক হয় স্যার, সে কি তিন ঘন্টার মধ্যে আসে এডিপ্লেস পায় স্যার? এবং স্যার কোভিডের জন্য স্যার, কোভিডের কারণে স্ট্রোক মনে করি, এই ক্ষেত্রে অল্টিপ্লেস দেওয়া যাবে কিনা এখন পর্যন্ত কোনো মানে পরিষ্কার করে কেউ বলতে পারে নাই। এটা এখনো মানে বড় বড় ফিজিশিয়ানদের, সায়েন্টিস্টদের এখনো এটা চিন্তা ভাবনার মধ্যে আছে, তারা ইভেন অ্যাসপিরিনও দিতে বলে নাই।
আচ্ছা আর একটা আছে লেবেডাজল যদি না পাওয়া যায় ইনজেক্টেবল ফর্মে স্যার তাহলে ট্যাবলেটে দিলে কি স্যার এটা দেওয়া যাবে কিনা স্যার আপনি যদি যে কোনো ভাবে ব্লাড প্রেসার কন্ট্রোল করতে পারলেই হলো আমার হলো ব্লাড প্রেসার কন্ট্রোল করা যদি ব্লাড প্রেসার কন্ট্রোল আপনি টাইম পিরিয়ডের মধ্যে করতে পারেন তো বুঝেন তো যে ওরাল দিয়ে এই যে আমার 4.5 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে ব্লাড প্রেসার কন্ট্রোল করে আবার সবকিছু দেওয়া এটা অত্যন্ত কঠিন হয়ে যায় ল্যাবেটাবল অ্যাভেলেবল তো আমরা তো দিচ্ছি আমাদেরকে এতে সবসময় ল্যাবেটাবল একটা থাকেই যদি ডায়ালাইসিস থাকলেও যদি আপনার ওই যে আইএনআর এপিটিটি প্রথম ইন টাইম যদি পারমিট করে দেওয়া যাবে স্যার পেশেন্টলি আপনি বলছেন যে নজরুল ভাই যেটা বললেন স্যার আপনারা একটু লো ডোজে দিচ্ছেন স্যার 0.6 মিলিগ্রাম পার কেজিতে যেটাতে স্যার রিস্কটা কমে যাচ্ছে বাট স্যার বেনিফিটটাও সেই ধরনের কমতেছে কিন্তু স্যার পেশেন্টের ফাইনান্সিয়াল কোনো বেনিফিট হয় কিনা স্যার ফাইনান্সিয়াল বেশ বেনিফিট হয় কারণ হলো একটা ভায়োলেট দাম হলো আপনার 52,000 টাকা তো আমি যদি 0.9 ডোজে দেই তাহলে দুইটা ভায়াল লাগবে তাহলে মাস কমে যাচ্ছে স্যার হ্যাঁ এটা তো আমার একটাতেই হয়ে যায় তত বড় মোটা মানুষই হোক এক ভায়ালের উপরে লাগে না ফাইন্যান্সিয়াল বেনিফিটও হয় আর এটা আমি মাউন্ট অর্ডারের কথা বলা ঠিক হবে না তবুও বলতেছি মাউন্ট অর্ডারায় এটার জন্য এই যে সার্ভিসটা দেওয়া হয় এর জন্য অ্যাডিশনাল কোনো কিছু নেয় না এটা আমরা চ্যারিটি তা আমাদের চ্যারিটি দেশে জনপ্রিয় করার জন্যে শুধুমাত্র অন্য রোগীর হসপিটালে যে খরচ ও তারও তাই এই এই যে 24 ঘন্টা আমার ডাক্তারদের যে কি কষ্ট যায় রাতে ঘুমাতে পারে না আমাদের বলা আছে যে 15 মিনিট পর পর ওরা 5 মিনিট পর পর যায় দেখে এমন ভাবে মনিটর করে সুতরাং ওদের আমরা এর জন্য আলাদা কোনো কিছু দেই না কিন্তু তারা এটা ভলান্টারি করতেছে স্যার মতজম স্যার আপনাকে ধন্যবাদ বিডি ভিশনকে ধন্যবাদ মাউন্ডের হসপিটালকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার আমরা এখন আমাদের প্রোগ্রামটা শেষ করে দিলে ভালো হয় সবকিছু আপনি ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য বিডি করবেন থ্যাংক ইউ ধন্যবাদ স্যার আপনার সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ